একটু একটু করে বিল্ড আপ হোক, উইল বি আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের লাইভে একজন বিশেষ অতিথি, যিনার নাম হলো জনাব রাকিবুর রহমান টুটুল ভাইয়া। উনি আমাদের নাহার এগ্রোর ওনার এবং বাংলাদেশ পোলট্রি ব্রিডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ডেয়ারি ফার্মার অ্যাসোসিয়েশন, এক্স প্রেসিডেন্ট অফ চিটাগাং চেম্বার্স অ্যান্ড কমার্স। সো আমরা উইদিন আ শর্ট টাইম ওনাকে আমরা নিয়ে আসতেছি, তো হোপফুলি হি উইল বি জয়নিং আস নাও। লাবিব, একটু যদি ভাইয়াকে অ্যাড করতে প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতেছেন কথা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আপনার ইন্ট্রো আগে আবার একটু দিয়ে নেই। গায়েস, হে উই গো, আমাদের জনাব রাকিবুর রহমান টুটুল ভাই আসছেন আমাদের সাথে। উনি আমাদের প্রেসিডেন্ট অফ বাংলাদেশ পোলট্রি ফার্ম অ্যাসোসিয়েশন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন এবং এক্স ডিরেক্টর অফ চিটাগাং চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি। ভাইয়া কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় বের করে আমাদের এই ক্ষুদ্র লাইভে আপনি আসছেন। আমাদের এটা আসলে খুবই সম্মানজনক আমাদের জন্য, ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসলে আমি মানসিক ভাবে এত ভালো নাই, জানি জি। আমার মা মারা গিয়েছে আজকে 13 দিন হলো জি ভাইয়া। তারপরে আপনার অনুরোধে আমি জি ভাইয়া, ধন্যবাদ আমাকে জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বলেছে তানজিব ভাই, আমাদেরকে বলেছে যে আপনি আসলেই, আপনার আগেও দুইটা লাইফ ছিল, ওগুলো ক্যান্সেল করে দিয়েছেন শুধুমাত্র এই আপনার মা মারা যাওয়ার কারণে। সবাই ইনশাল্লাহ যারা দেখতেছেন লাইভ আজকে, ভাইয়ার মার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি, ইনশাল্লাহ উনি জানি জান্নাত নসিব হয় উনার। তো ভাইয়া, আপনার শুরু করি আমাদের লাইফটা আজকে। আপনি এই যে এত কিছু চলতেছে, এই যে লকডাউন, এত কিছু, আপনি সাচ এন বিজি ম্যান, আপনি এগুলো মেনটেন করেন কিভাবে? এই যে ফার্মে যাওয়া বা আপনার ইয়ে করা, নিশ্চয়ই তো আপনার যাওয়া হইতেছে প্রতিদিন, তো আপনি এগুলো মেনটেন করতেছেন কিভাবে? আসলে এখন তো প্রতিদিন যাওয়া হচ্ছে না, বিশেষ করে করোনা যখন প্রথম আসছিল তখন আপনার আমার কিছু যাওয়া হয়েছে। কারণ আমি চিন্তা করেছি যে যখন তখন একটু কঠিন অবস্থাও গিয়েছে, কারণ প্রোডাক্ট বিক্রি করা যাচ্ছিল না, তারপরে প্রোডাক্ট ফেলে দিতে হচ্ছে। বাচ্চাগুলি আপনি জানেন যে আমাদের ডে ওল্ড চিক্স, আমাদের প্রায় 20 লক্ষ চিক্স প্রতি সপ্তাহে প্রোডাকশন হয়। সেই ক্ষেত্রে আপনার কোনো কাস্টমার ছিল না যারা নেওয়ার জন্য। আমরা হ্যাচারি থেকে ডিম, আপনার বাচ্চা ফুটবে আজকে, সেই ডিম পর্যন্ত নষ্ট করে দিয়েছি। দুধ আমাদের বাজারজাত করতে পারি না, সেই দুধ আপনার অনেক দুধ আপনার ঘি বানিয়েছি বা এই টাইপের। তখন আমি কিছু ফার্মে গিয়েছি যে তাৎক্ষণিক কি করা যায় না যায়। এখন আম্মা মারা যাওয়ার পরে আর যাওয়া হয় নাই। আর আমাদের আসলে বিশেষ করে সব কিছু তো আমাদের সেট আপ করা, আমাদের জিএমরা আছে, আমাদের ম্যানেজাররা আছে, ওদের সাথে আমরা সব সময় আপনার মিটিং করি, ভিডিও মিটিং করে তাদের একটা অভিজ্ঞতা যে আলোকে আমার আমার অ্যাকচুয়াল আমার ফুল টিমটা আসলে আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রথম থেকেই টিমে যারা আছে তারা খুবই সক্রিয়। এখানে তাহার গ্রোতে এমডি টুটুল থাকুক না থাকুক, ওদের আন্তরিকতা দিয়ে ওরা কিন্তু আপনার পরিচালনা করে। জি ভাই, আচ্ছা থ্যাংক ইউ ভাই, এটা আপনার জন্য খুবই। আপনাদের এখানে তো তাহলে প্রতিদিন প্রচুর মুরগির বাচ্চা এবং আপনাদের প্রচুর দুধ নষ্ট হচ্ছে, যেটা আপনি যেরকম করে ব্রিফ করলেন এখন। তো আপনাদের এরকম যদি চলে তাহলে আপনাদের ফিউচার মানে আপকামিং প্ল্যানস কি, আপনি এগুলো নিয়ে কিভাবে কাজ করবেন একটু যদি এটা ব্রিফ করতে? এগুলি হচ্ছে যে আসলে যে প্রথম প্রাথমিক দিক থেকে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে যে বিক্রি নিয়ে। এরপরে গভর্নমেন্ট যখন হস্তক্ষেপ করলো, তারপরে দেখা গেছে যে আমাদের বাজারজাতকরণের দিক থেকে আপনার কিছুটা আপনার উত্তরণ সৃষ্টি হয়েছে। যে যদি আমি পোলট্রি চিক্স এর কথা বলি, সেই ক্ষেত্রে আমরা অনেক কিন্তু বিক্রি করে দিয়েছি।
মাদার বিক্রি করার পিছনে কারণ হচ্ছে যে লকডাউন অবস্থায় আসলে কি হয় ওয়ার্ল্ডে, তখন চায়না বা আমরা আমেরিকাকে ফলো করে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমাদের মাদারগুলি রাখলে নেক্সট আপনার চিকস হয়ে আপনার আসলে বাজারজাত করা আমাদের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রায় 2 কোটি চিকস আমাদের প্রোডাকশন হতো প্রতি সপ্তাহে, সেক্ষেত্রে সবাই কিন্তু আমরা মাদার কম বেশি বিক্রি করেছি। এখন কিন্তু 1 কোটি 10 লক্ষ চিকসে আপনার প্রোডাকশন হচ্ছে, যেটা আমাদের এখন যেটা হচ্ছে যে আপনার সামনে ঈদ, তারপরে সামনে অনেক মোটামুটি আমাদের এই 1 কোটি 10 হওয়াতে দেখা যাচ্ছে যে আপনার ভোক্তারাও মুরগি পাচ্ছে, সেই ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না। কিন্তু নেক্সটে যে আমাদের পরবর্তীতে আমাদের হয়তো দেখা যাচ্ছে যে কিছুটা ক্রাইসিস আপনার পোলট্রিতে হতে পারে। আর দুধের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমাদের দুধের চাহিদা তো আমাদের দেশীয় দুধ, যেহেতু এখন আপনার দেশীয় দুধের চাহিদাটা আপনার অনেক বেড়ে, কারণ ইমিউনিটি সিস্টেম গ্রো করার জন্য আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হচ্ছে দুধ, ডিম, মাংস, এই তিনটা জিনিস, মাছ মাংস জিনিস, এই চারটা জিনিসের জন্য আপনার প্রত্যেকটা মানুষের ইমিউনিটির জন্য আমাদের খুবই রিকোয়ার্ড, যেটা আমরা সুলভ মূল্যে আমাদের আজকে ভোক্তারা আমাদের থেকে পাচ্ছে। তো সেই জায়গাটাতে আমাদের অনেক খামারিরা আছে যে আপনার খাদ্য খাওয়ায় নেই, যে কারণে মিল্ক প্রোডাকশন কমে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন বিপণনের ক্ষেত্রে আমরা শুধু প্রসারে আমরা এখনো খারাপ কিছু দেখছি না, কারণ আগের থেকে অনেকটাই আপনার উত্তরণ হয়েছে, কারণ ডিউ টু আপনার এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট কিন্তু প্রচুর সহযোগিতা করছে, কারণ ইমিউনিটি বাড়ানোর জন্য দুধ এবং ডিম মাংস এগুলি যেন ভোক্তারা সহজ সহজে পায়, সেই ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে এই 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 জায়গাগুলিতে ওনারা আমাদেরকে সরকারের বিভিন্ন প্রতিনিধি বা জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে সহযোগিতা করছে, সেই ক্ষেত্রে আমাদের বিপণনের সমস্যা হবে না। তবে একটা জিনিস আমি বলে রাখি যে দুধের ক্ষেত্রে আমাদের প্রায় আমরা 40% থেকে 50% দুধ আমরা মিষ্টি নির্ভর ছিলাম, মিষ্টি দোকান যে মিষ্টি প্রডিউস করতো সেই জায়গাটাতে, সেই জায়গাটাতে আপনার এখন যেহেতু মিষ্টি দোকান আপনার মিষ্টির দোকানগুলি বন্ধ আছে এবং তারা প্রোডাকশন বন্ধ রাখছে, সেই ক্ষেত্রে আপনার কিছুটা আপনার চাহিদা কম থাকলেও পাবলিক ক্ষেত্রে আপনার কিছু চাহিদা বৃদ্ধি পেয়েছে, যেমন হোম ডেলিভারি বা আপনার মানুষের যে খাওয়ার প্রবণতাটা যে ফ্রেশ দুধ খাবে এই জায়গাটাতে আপনার কিছুটা বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ ভাই, আমি একটু আরেকটু একটু আপনার ব্যাপারে আরেকটু বলে রাখি, এখানে সবাই আরো যারা দেখছেন আমাদের টুটুল ভাই কিন্তু সহজে আসলে আসি না, অনেকেই আমাকে যখন কোয়েশ্চেন করতেছিল সবাই আপনার ফার্মের নাম শুনছে কিন্তু রাকিবুল রহমান টুটুল কে, কারণ আমি অনেকে বলছি ভাইয়া হয়তো অতটা লাইভে আসে না বা কথাবার্তা খুব কম বলে, বাট হি ইজ দ্য পায়োনিয়ার অর হি ইজ দ্য বিগেস্ট, হি ওনস দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ ইন ডেরি ফার্ম। তো আজকে সবাইকে বলে রাখি গাইজ, যিনি বসে আছেন জনক আমাদের সামনে, ইনি হলো আমাদের দেশের আসলে ডেরি ফার্মের জনক। তো আপনারা আজকে যারা লাইভ দেখতেছেন সবাই আজকে ভাইয়ার সাথে আরো হয়তো কোয়েশ্চেন আসবে, যে যেটা ভালো মনে করেন আপনাদের কোয়েশ্চেন করতে পারেন, ভাইয়া উইল ডেফিনেটলি অ্যান্সার। তো ভাইয়া আরো যেটা আমি রিসেন্টলি অনেক আপনার নাহার এগ্রো আমি আগে শুরু করেছি, নাহার এগ্রোটা এটা কোথা থেকে আপনার শুরু হলো, মানে এটা কিভাবে এটা নাম তৈরি, মানে এটা নামটা আসলো কোথা থেকে বা আপনার আইডিয়া কি ছিল, আপনি কিভাবে এই কাজগুলো শুরু করছেন? আসলে যে নাহার এগ্রো এটা আমি তো ক্লাস 8 থেকে আমার এই এগ্রিকালচার লাইনে কাজ করা, আমাদের গাছ লাগানো সবজি গাছ, তারপরে আমি 300 মুরগি দিয়ে আমি শুরু করেছিলাম 1986 এ। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে তখন আমি ক্লাস 8-ই পড়ি, আচ্ছা আচ্ছা, এই পড়ালেখার ফাঁকে করা যে আজকে যে নাহার এগ্রো যে আমার মায়ের নামে করা, উনি আচ্ছা আন্টি নরকাজি, ওনার যে দূরদর্শিতা, ওনার যে আজকে যে মানে অ্যাক্টিভ এবং প্রত্যেকটা ডিসিশন ওনার যে কঠোর, মানে এই জায়গাটাতেই আমাকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে গেছে। এবং আমার বাবা রেলের কর্মকর্তা ছিল, উনি আমাকে কখনো নেগেটিভ কিছু বলতো না, যদি ছেলে কিছু করে আমার আব্বা আম্মা কখনো আমাদেরকে বাধা দেয় নাই,
কারণ দেখতেছি যে আমরা খারাপ কিছু করি নাই, সবসময় একটা জিনিস থাকতো যে আমার মায়ের যে বন্ধু বান্ধব যদি কেউ থাকতো তাহলে বলতো যে বাসায় নিয়ে আসো, যা খাওয়া লাগে তা আমি খাওয়াবো। তো সুতরাং আমাদের ঘর কেন্দ্রিকে আড্ডা গুলো ছিল, দেখা যাচ্ছে যে আপনার ফুটবল খেলতে এসে সেখানে আমি হয়তো ক্যাপ্টেন আছি বা একটা টিম লিডার না হলেও, তো ওই সবাই খেলে পুরো টিম আপনার খেলা শেষ, ঘরে আপনার কিমা দিয়ে মটর ডাল দিয়ে রান্না করে পরোটা নিজে ভাজতো, এই 50-60টা পরোটা ভাজে আপনার সঙ্গে খাওয়াতো। এই যে আমার মা তারে অনুপ্রেরণায় এবং তারই নামে এই নাহার একগ্র। আচ্ছা, তো অনেকেই আজকে জানতে পারছেন আমাদের যারা আমাদের মতো ইয়াং যারা আছেন ভাইয়ার এই নাহার এগ্রোর নামটা কোথা থেকে আসলে, উনার মার নামে এটা করার ছিলেন। তো ভাইয়া আমি আপনার আন্টির একটা আমি কিছু পুরান ক্লিপ দেখছি, তো ওখানে আন্টি বলতেছিলেন যে আপনি ঠিকই ওই যে দাবি করে বলছেন 300 মুরগি কিনে আনছেন না সামথিং কিছু, কিন্তু আপনি অতটা এটাতে ইয়ে করতেন, আন্টির সব করতে হইতো, এই ব্যাপারে যদি একটু বলতেন। যেমন দেখা দেখা সবকিছু দেখা গেছে যে আমি স্কুলে পড়তাম তখন স্কুলে চলে যেতাম, উনি সবকিছু টেক কেয়ার করতো আসলে। যেমন আপনার তখন ওই ডিম গুলি কালেকশন করা, ডিম গুলি আপনার বাজার প্রত্যেকটা জিনিস। এরপরে যখন ডেইরি ফার্ম করে 91 আমার বাবা মারা যায় 94-তে, এই যে 94-তে যখন আমার ফাদার মারা যায়, তারপরে আমাদের ডেইরি পোল্ট্রি ছিল, এই যে এগুলির জন্য ওয়াশার পানি ধরা, সারা রাত্রি জাগন থেকে আমার মা এই পানিগুলো ধরতো। তারপরে দেখা যাচ্ছে যে আমাদেরকে কখনো আমার বাবার মৃত্যুর যে ফিলিংস, এই যে এই জায়গাগুলোতে উনি আমাদেরকে কখনো বুঝতে দেয় নাই। তো সেই সেই জায়গাগুলোতে আপনার আসলে ওনার যে শ্রম, ওনার যে প্রত্যেকটা কঠোর পরিশ্রম, এই জিনিসগুলো আসলে আমরা এখন অনুধাবন করতেছি। উনি প্রত্যেকটা জায়গায় আপনার বিচরণ ছিল। উনি যদি দেখা গেছে যে আমরা দুধ বিক্রি করতেছে আপনার ডেলি, আমাদের যে ওয়ার্কার গুলি তারা দিয়ে আসলো, দেওয়ার পরে যে এই কন্টেনার গুলা প্রপার ভাবে ধোয়া হচ্ছে কিনা, যদি ধোয়া না হয় এরপরে দেখা যাচ্ছে যে আবার এর পরের দিন হয়তো দুধটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস উনি কিন্তু মানে খুবই দক্ষতার সাথে দেখতো, এবং উনি আসলে অনেক পরিশ্রম করছে যে আজকে নাহার এগ্রো এই জায়গায় আসার পিছনে ওনার অনেক অবদান। হয়তো উনি হয়তো অনেকে জানে যে আমার কথা, কিন্তু আমার পিছনে মানে ওনার অনেক ভূমিকা ছিল। এবং এরপরেও যদি আমি বলবো যে আমার বিয়ের পরে আমার ওয়াইফের যে এই জায়গায় যে তার যে সাপোর্ট ছিল, আমার অনুপ্রেরণা পেয়ে, এবং সেও মানে আমাকে কখনো নেগেটিভ বা আমাকে কখনো নিরুৎসাহিত করে নাই। এই জায়গাগুলোতে আপনার আমার মায়ের ভূমিকাটা অনেক বেশি, যে সবাইকে ম্যানেজ করা বা সবাইকে কিভাবে কাউন্সিলিং করা, আমার বন্ধু বান্ধব সবাইকে। এই জায়গাগুলোতে আসলে এখন মানে মনে হয় আর কি প্রত্যেকটা জায়গায় যে ওনার ভূমিকা কতটুকু ছিল। সবসময় দেখতাম আসলে আমাদের কিছু হয়েছে বা কোথাও ফার্মে কোনো সমস্যা হয়েছে, তো উনি একটু দোয়া দরদ পরে আপনার ফুল দিয়ে দিত, দেখা যেত যে আপনার এটা ঠিক হয়ে যাচ্ছে। আমার মেয়ে কিছুদিন আগে আপনার খুব পেটে ব্যথা করতেছে, এই মারা যাওয়ার আমার 5-6 দিন আগে, তখন গিয়ে ফু দিল যে আপনার ভালো হয়ে গেছে। কিন্তু আম্মা যখন অসুস্থ হয়েছে তখন যখন আমি ফু দিই, আমার ফু আর কোনো কাজ হয় না, কথা বলছেন। আসলে ওনাদের আসলে দূরদর্শিতা এবং ওনাদের চিন্তা ভাবনা সারাক্ষণ আমাদের জন্য দোয়া করতো, নাতি নাতনিদের উপরে অনেক তার ইয়া ছিল, এবং আমাদের কর্মকর্তা কর্মচারী যারাই আছে সবাইয়ের কিন্তু উনি ডোর টু ডোর খবর দিত। এই জিনিসটা ওনার অনেক আগে, আমি যদি বলি যে 86-87 সালের যেসব কর্মচারীরা ছিল তারাও পর্যন্ত এই আমার জানা যায় চলে আসছে অনেক দূর দূরান্ত থেকে, যে রাত্রে 1টা বাজে ওনার জানাজা করতে, ওই জায়গাতেও দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ ওনার জানাজা এবং কবরস্থানে চলে গেছে। কারণ আমি চিন্তা করছি যে মানে যদি দেরি হয়, অনেকে তো আপনার দিনে হলে অনেক মানুষের গ্যাদারিং হবে, করোনার অনেক সমস্যা হবে, তারপরেও আপনার অনেক মানুষ কিন্তু সহানুভূতি এবং অনেকে দোয়া আসলে আছে ওনার উপর, আপনারা সবাই তো দোয়া করছেন। মানে প্রত্যেকটা জায়গায় আসলে খুবই বিচক্ষণতা ছিল। আচ্ছা, এই লাইভটা যারা দেখতেছেন আপনারা সবাই শেয়ার করেন, এটা আরো ইন্টারেস্টিং হবে, সামনে আরো কোয়েশ্চেন আছে ভাইয়ার জন্য, এটা সব রেডি করতেছি মাথার ভিতরে, একটা একটা করে জিজ্ঞাসা করব। আমি এটাও দেখছি যে আন্টি আপনার ওই প্রথম যখন যে গরুটা কিনেন তখন আপনাকে প্রশ্ন করছিল যে এই যে গরু এত দুধ হবে, এই দুধ দিয়ে কি করবি,
তখন উনি আপনার মানে আশেপাশে সবাইকে দুধ দিত, মানে একটা মানে একটা রেভলিউশনের মতো হয়ে গেছিল, এটা নিয়ে একটু যদি বলতেন। না ওনার আমাদের আসলে যখন প্রথম গরুটা কেনার উদ্দেশ্য ছিল যে আমি বলছি যে একটা গরু কিনবো, এই অবস্থা আমাদের তো তখন 3.5 থেকে 4 কেজি, কারণ আমার ফাদার ভালো একটা চাকরি করতো, আমাদেরকে সব সময় অনেক বেশি বেশি খাওয়াতো। মানে যেমন আমরা দেখতাম যে শিং মাছ যখন কিনতো 8-9 কেজি শিং মাছ একসাথে কিনতো। তারপর খাওয়ার দিকে কিন্তু আমার আব্বা কিন্তু খুবই আপনার মানে অনেক স্ট্রং ছিল, দুধ প্রতিদিন আপনি সকালে 1 কাপ বিকেলে 1 কাপ এবং দুধের প্রোডাক্ট মিষ্টি এগুলি মিলে আমাদের 4-5 কেজি দুধ প্রতিদিন লাগতো। তখন আমি বললাম যে আমরা এতগুলা দুধ বাইরের থেকে না কিনে একটা গরু কিনি, কারণ আমরা গরুর উপরে ইয়া ছিল যে যেহেতু আমাদের আমার দাদা ছিল আপনার দাদা এই কলকাতা সেন্ট জেভিয়ার্স স্কুলের হেডমাস্টার, উনি 1932 তে আপনার বিএবিটি পাস ছিল, উনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানতো এবং উনি অল ওভার দ্য কলকাতা আর্মি আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার ছিলেন। তো উনি তখন আমরা গ্রামে যখন যেতাম দেখা যেত যে আমাদের দুধের গরু থাকতো 2-3 জোড়া এবং হালের গরু 7-8 জোড়া থাকতো। তো আমরা ওই যে রাখালের পিছে পিছে দৌড়াতাম যখন গ্রামে যেতাম, কথা বুঝছেন, ওই থেকে যে আপনার গরু পালার যে একটা যে আমাদের মানে এটা কোনো ব্যাপার না, গরু পালতে পারবো, গরুটাকে লাইক করি। তো সেই ক্ষেত্রে ওই একটা গরু যখন কিনলাম তখন দেখা গেল যে আপনার অনেকগুলো দুধ হচ্ছে, 12-13 কেজি তখন দুধ হচ্ছে। তখন আমরা 5 কেজি রাখতাম আর আম্মা বলতো যে সবাইকে কিছু কিছু দিয়ে, এখন দেওয়ার পরে দেখা যাচ্ছে সবাই আমাদের থেকে কিনে নিচ্ছে। তো এই দেখা চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে আবার দেখা গেছে যে আর একটা গরু কিনলাম, যখন এগুলো আবার প্রেগনেন্ট হলো দেখা গেছে যে আরো 2টা গরু, এইভাবে কিন্তু এই অল্প 7-8টাই গরু আমরা কিনছি। এরপরে কিন্তু আমাদের জেনারেশন এই বিল্ড হয়েছে। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। আমি একটা লকডাউন পূর্বে কথা বলি ভাই, আপনাদের ফার্মে আজকে, কারণ আমরা সবাই জানি যে নাহার এগ্রোর তুলনা আসলে কার সাথে হয় না, মানে ডেরির যে তুলনাটা হয় না, কারণ ইজ দ্য বিগেস্ট ডেরি ইন বাংলাদেশ। আপনাদের এই মানে ডেরিতে কত গরু আছে এখন পর্যন্ত? আমাদের অ্যাকচুয়াল টোটাল যদি আমরা ডেইরি ডেইরিতে আমাদের ফ্যাটেনিং সহ নিয়ার অ্যাবাউট 1600 মতো গরু আছে। আমরা কিন্তু প্রতি মাসে আমরা গরু বিক্রি করি প্রায় 50টার উপরে, কারণ আমাদের দেখা যায় যে আমরা যে কাউ হেড গুলি আছে সেখানে আমাদের প্রতি মাসে আমাদের প্রায় 50 মিনিমাম 50 উপরে প্রায় 90টা মতো বাচ্চা দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রতি মাসে সেখানে কাল মর্টালিটিও কিন্তু অনেক কম আলহামদুলিল্লাহ, কারণ আমাদের ম্যানেজমেন্টের দিক থেকে আমাদের যারা আমি বলবো যে নট অনলি ফর ডাক্তার, ওইখানে একবারে ছোট ওয়ার্কার যারা আছে তারাও খুব আন্তরিকতা সহকারে তারা পালন করে, কারণ আমি ওদের যে ছোটখাটো ভুলগুলি এগুলি যখন ধরতে পারি ওরাও শেখার জন্য আগ্রহ থাকে এবং ফুল টিমটা আমাদের ওইভাবে করে ইয়া করা মানে সিলেক্ট করা আছে এবং তাদেরকে ফিক্সড করা আছে। সুতরাং আমাদের ওই জায়গাটাতে সমস্যা হয় না, আমরা ইচ্ছা করলে গরু অনেক সংখ্যা বাড়াতে পারি, কিন্তু আসলে বেশি বাড়াইয়ে তো লাভ নাই। সিস্টেমেটিক্যাল যেমন আমরা এখন ফুললে আপনার ইউরোপ আমেরিকার আদলে আমরা কিন্তু খুবই আধুনিক ভাবে আমরা ডেইরি ফার্মটা করতেছি, আপনারা তো দেখছেন ইউটিউবে, আমরা এখন সাইলেজ ফিট আমরা করেছি প্রায় 1500 মেট্রিক টন সাইলেজ এবার আমরা করেছি, 1500 মেট্রিক টন সাইলেজ ফিট করতে আমাদের প্রায় আই থিংক সো আমার মনে হয় 1 কোটি টাকার উপরে চলে গেছে শুধু ফিট। ওরে কারণ ডে বাই ডে আমরা চাচ্ছি যে আধুনিক ভাবে গরুকে ফুল নিউট্রিশন, যেমন আমরা যে ফিডটা করি সেই ফিডে দেখা যাচ্ছে আমাদের এটা রিসার্চ, আসলে এটা একদিনে সম্ভব না। আমরা আজকে ফিড নিয়ে অ্যানালাইসিস করতে 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 এই ডেরিতে কোন ধরনের ফিড অ্যাডাপশন করলে আপনার গরুর শুধু তো দুধ প্রোডাকশন এবং মাংস প্রোডাকশন বড় কথা না, এটার আপনার পরবর্তীতে আপনার মানে এটার যে হরমোনাল সিক্রিয়েশন, এটা যে আপনার প্রেগনেন্ট হবে, এটা যে তার পরবর্তী বাচ্চার জন্য দরকার হবে, তার দুধের জন্য দরকার হবে, তার হাঁটার জন্য, এগুলি সবগুলোকে মেনটেন করে কিন্তু আমাদের ফিডের রেশনিংটা করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা মানে চেষ্টা করি যে আমাদের গরুগুলি খুব হেলদি থাকুক এবং গরুগুলো যেন আপনার প্রপার টাইমে প্রেগনেন্সিটা এনশিওর করার চেষ্টা করি। এরপরেও কিছু পার্সেন্ট 2-3% আপনার
গরু তো একটু ডিস্টার্ব করবে, যেহেতু আমরা হাই জেনেটিকে যাচ্ছি, যেহেতু আমরা হাই ইল্ড প্রোডাকশনে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের আপনার চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা থাকে। জি জি থাকবে। তারপর আমরা নতুন নতুন অনেক কিছু করার চেষ্টা করছি, যেমন আমরা ফুল 100% আপনার রেড চিটাগং এবং 100% মুন্সিগঞ্জ প্রায় 100-200 গরু আছে শুধু রিসার্চ মানে পারপাসে। এগুলি শুধু আমরা এগুলিকে আমরা কানাডার আপনার সিমেক্স কোম্পানি আমরা নিজেরা ইম্পোর্ট করে ডিএলএস এর পারমিশন নিয়ে এগুলি 100% বীজে নিয়ে আসে এবং এগুলিকে দিয়ে আমরা পিওর লাইনটা আমরা নিজেরা চেষ্টা করছি যেন আমাদের আমার আমার কথা হচ্ছে যে আজকে আমরা যখন আমি ফ্রম বিগিনিং আপনার ফার্ম করি তখন আমরা এভারেজ মিল্ক প্রোডাকশন ছিল আপনার নিয়ার অ্যারাউন্ড 13-15 লিটার। নাও অলসো ইন আওয়ার কান্ট্রি আসলে এভারেজ মিল্ক প্রোডাকশন বাড়ে নাই, না বাড়ার পিছনে কিছু আছে, ইনব্রিডিং এর একটা ব্যাপার আছে, তারপরে অনেক সেই ক্ষেত্রে আমরা নতুন করে জেনেটিকটা আপনার আনার চেষ্টা করছি আর কি। ভাইয়া তো মানে যে কথা বললেন যে মানে পিওর মুন্সিগঞ্জ প্লাস রেড ক্যাটল চিটাগাং, এত গরু তো মনে হয় না আমার ইয়াতেও আছে, আমাদের সাভার ডেরিতেও আছে, যেটা ঢাকার ইয়াতে গভর্নমেন্টের আছে। আমি গভর্নমেন্টের সাথে ইয়া করব না, কারণ আমি শুধু এই দুইটা ব্রিড কে কালেকশন করার জন্য আমাদের একটা অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছিল, ইয়াতে দুই তিন বছর লাগছে এগুলি পিওর ব্রিড গুলাকে কালেকশন করতে এবং এগুলি কাজ করতে। আমাদের এখানে আবার আপনি জানবেন যে আমাদের যে ডক্টর ফজলুল ভুঁইয়া, উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি আমাদেরকে ওনার সাজেশনে আমরা বিগ আপগ্রেড কাজ করে যাচ্ছি এবং এতে আমাদের সরকার আমাদেরকে সহযোগিতা করছে। আচ্ছা ভাই, এখানে আরেকটা কোয়েশ্চেন, এটা খুব ইন্টারেস্টিং হবে, আপনাদের যেহেতু ডেরি মানে যে ইয়ে আছে গাভি অনেক, তো এরকম কোন আপনার মনে পড়ে যে যেটা আপনি বলতেছেন যে মাসে একটা তো লিমিটেড আপনার বাচ্চা জন্মগ্রহণ করতেছে, বাট এমন কোন মাস আছে যেখানে প্রচুর অনেক বাচ্চা জন্মগ্রহণ করছে মানে রেকর্ডেড, খুব রেকর্ড করা? তা তো অবশ্যই, আমাদের 4 মাস আগে জি গত জানুয়ারিতে আমাদের 93টা বাচ্চা, ওরে এক মাসে সর্বোচ্চ, এটা তো অনেক অনেক, এটা তো আপনার হ্যাঁ প্রোডাকশন অনেক। তো ভাই আপনারা যখন এই বাচ্চাগুলো জন্মগ্রহণ করে তো অবভিয়াসলি সবগুলো বাচ্চাই তো আর হেলদি হয় না, তখন আপনারা এখান থেকে সিলেকশনটা কিভাবে করেন? মানে আমি লাইক আমাদের 32 কেজির নিচে কোনো বাচ্চা হয় না, কারণ আমরা যে ফিটটা তাকে এনশিওর করি তার মাকে, কথা বুঝছেন, মানে সে প্রেগন্যান্ট অবস্থায় যখন দুধে থাকে তখন তাকে চিন্তা করা হয় যে সে আরেকটা সন্তান নিয়ে সে ইয়া করছে, এবং রেশনিংটা বিশেষ করে ফিডের রেশনিংটা আমাদের প্রেগন্যান্ট বলেন আর ইয়া বলেন আপনার মিল্কিং স্টেজে বলেন, আমরা এমন ভাবে তাদেরকে রেশনিং করি যেন বাচ্চাটা যেন আপনার কোনোভাবে আনহেলদি না হয়। আলহামদুলিল্লাহ আমাদের আমাদের আমার মনে হয় না কখনো আপনার 20 কেজি বাচ্চা হয়েছে, 30-32 কেজির উপরেই সব বাচ্চা হেলথি অবস্থায় থাকে। এরপরেও কিছু বাচ্চা হয়তো হওয়ার পরে দেখা যায় যে হ্যাঁ কিছু নিউমোনিয়া আক্রান্ত হয়, তখন তাকে ট্রিটমেন্ট করা হয়, আর আমরা তো কমপ্লিটলি বাচ্চাটা মায়ের থেকে আলাদা করে ফেলি, যখনই বাচ্চা হয় তখন বাচ্চাটাকে মেপে আলাদা করে আপনি তার চেম্বারে নিয়ে যায় এবং তাকে এই বাচ্চাগুলো দেখাশোনা করার জন্য স্পেশালি আমাদের 4-5 জন লোক আছে যারা ফুল টাইম আমাদের এই বাচ্চাগুলো আপনাকে দেখাশোনা করে এবং তাদের হেলথ থেকে নিশ্চয় করে তাদের প্রতি সপ্তাহে কিন্তু তার বডি ওয়েট নেওয়া হয়, ডিউ টু তার বডি ওয়েটে দেখা যাচ্ছে যে আপনার মানে তার ইনক্রিজ আছে কিনা, তার কোনো ইনটেকে সমস্যা আছে কিনা, এই জিনিসগুলোকে আপনার মেনটেন করে আমাদেরকে চলতে হয়। চললে দেখা যায় যে আমাদের আমাদের টোটাল আমি যদি বলি এমন ভাবে বলি আমাদের বছরে যা বাচ্চা হয় আমার মনে হয় না 1-2% এর উপরে মর্টালিটি আছে। আচ্ছা তো ভাই আপনাদের এখানে যখন হয় তাহলে এই বাচ্চাটাকে আমরা যখন ফিডিং করি, জি জি, এখানে একটা কথা বলতে হবে, আমরা যে দুধটা মার্কেটিং করি বা বিক্রি করি আমরা প্রতিটা বাচ্চার জন্য 5 কেজি করে দুধ রেখে দিই, রেখে দিয়ে ওই বাচ্চা
ফিডটাকে প্রপার ভাবে দুধটাকে এনশিওর করে দেওয়ার পরে বাকি দুধ আমরা বিক্রি করি। ওকে আচ্ছা ভাই, আপনাদের তো অনেক আপনারা ক্যাটল সিলেকশন কিভাবে করেন, মানে ক্যাটল সিলেকশনটা কিভাবে করেন? ক্যাটল সিলেকশনটা যে আপনি জি ক্যাটল, আমরা ক্যাটলের ভিতরে আমরা বলি মেল এবং ফিমেল দুইটা আছে। জি জি, আমরা ফিমেলটা কিন্তু 100% আমরা নিজেরা আমরা কোনো বিক্রি করি না, হয়তো দুই একটা যদি কেউ চায় সেই ক্ষেত্রে হয়তো এটা মনের অজান্তেই দিয়ে দিই, এবং কখনো বলি না যে এটা আমরা চয়েস করে দিব। তখন তার মনের ভিতরে একটা থাকবে যে হয়তো আমি হয়তো তাকে বেছে খারাপটা দিব, ওকে বলি যে ভাই আপনি যদি 80 পছন্দ করবেন তাহলে পারছেন, কিন্তু এছাড়া আমরা ফিমেলটা বিক্রি করি না। আর মেলের ক্ষেত্রে আমরা দেখি যে আসলে মেল তো আমাদের হলস্টাইন ফ্রিশিয়ান ক্রস তো ম্যাক্সিমাম, সেই ক্ষেত্রে কিছু আপনার দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটারই কিন্তু বডি ওয়েট আসে, তারপরেও যখন এক্সেস হয়ে যায় ওইখান থেকে আমরা কিছু মেল বিক্রি করি। এটার অর্থই না যে এই মেলটা খারাপ এই জন্য বিক্রি করছি, হয়তো হ্যাঁ দুই একটা গরু যখন অসুস্থ হয়, তবে বাচ্চা অবস্থা তেমন একটা অসুস্থ হয় না, অনেক সময় হয় না যে এতগুলো গরুর ভিতরে সেই ফাইটিং করতেছে। এছাড়া আমাদের মানে বিক্রি করার ক্ষেত্রে আমাদের কোনো ওই ধরনের ইয়া নাই যে ধরেন আমাদের এই বাচ্চাটা বিক্রি করবো, কারণ আমরা বাচ্চার রেকর্ড থাকে, ডিওর্মিং করি, ফিডটেক এনশিওর করি, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাচ্চার কিন্তু গ্রোথ কিন্তু প্রপারলি হয়। জি 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 জি। আচ্ছা ভাই, আপনাদের তো যেহেতু বললেন 1600 গরু ডেরিতে, ডেরি এবং ফ্যাটেনিং টোটাল যদি ইটা হয়, প্রতিদিন কেমন খাবার লাগে এতগুলা গরুকে ফিড করতে? এখানে তো হিউজ কোয়ান্টিটি ফুড লাগে আপনার, ডেফিনেটলি আপনাদের আপনাদের যদি আমরা ড্রাই ফুড আমরা চিন্তা করি, সেখানে আমাদের ড্রাই ফুডটা আমাদের আগে অনেক বেশি লাগতো, এখন আমরা 5 টনের মধ্যে নিয়ে আসছি। সামনে আমাদের এটা যেহেতু সাইলেস করছি এটা আমরা 4 টনে নিয়ে আসবো, কাছাকাছি আমাদের কাঁচা ঘাসের দেওয়ারও পর্যাপ্ত আমাদের ব্যবস্থা আছে। ড্রাই ফুড আর তেমন একটা যেটা আমাদের মেনটেনেন্স, আমরা আসলে একটা গরুকে যখন ফিড দিই তার ম্যাগাজুল হিসাব করে দিই, তার কতটুকু আপনার দেখা যাচ্ছে যে বডি ওয়েটে আপনার ড্রাই ফুড লাগবে, কত কাঁচা ঘাস, কত শুকনো, আমাদের টিএমআর সিস্টেমে কিন্তু আমরা ফিড দিয়ে থাকি। টিএমআর করে টোটাল মিক্সিং রেশিও, ধরেন আপনার ড্রাই ফুডটাও থাকলো, ওইটা মেশিন আছে, মেশিনে মিক্সিং করতেছে, ঘাসটাও কেটে দিচ্ছে, ওইটা মিক্সিং করতেছে, শুকনা খড়টা ও আপনার ইউএমএস করে দিচ্ছে, এই তিনটা আপনাকে মিক্স করে আমরা দিয়ে দিচ্ছি। আর গরু তো আপনার ছাড়া থাকে, সেহেতু পানি তার যে জায়গাটাতে আছে ওই জায়গায় পানি পানি খায়, ওইটাতে আমাদের তেমন একটা সমস্যা হয় না। আর গরুগুলোর কন্ডিশন খুব ভালো। এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনি এতগুলা গরু স্বাভাবিক এই গরুগুলাকে তো আপনি এইভাবে একটা একটা করে দেখে টেক কেয়ার করতে পারেন না, বা এটার কি সমস্যা হচ্ছে, বা যদি মনে করেন আল্লাহ মাফ করুক একটা গরুর যদি পায়ে কোনো সমস্যা হয় বা খুরা রোগ যেটা আমরা বলে থাকি, তো এগুলো কিভাবে আপনি ডিল করেন, এই এতগুলো গরুর ভিতরে এগুলো ডিল করেন কিভাবে, এটা যদি ব্রিফ করতেন। এগুলি তো কোনো সমস্যা না, একটা গরু একটা গরুকেই দেখা হয়, প্রত্যেকটা গরু কিন্তু আমাদের আমাদের অ্যাক্টিভিটিস আছে, আমাদের 500 গরুর ভিতরে আমাদের অ্যাক্টিভিটিস আমরা ইউজ করি, প্রত্যেকটা গরু মুভমেন্ট আমাদের প্রতিদিন আপনার আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আপনার রেকর্ড হচ্ছে, এবং এই সফটওয়্যারের মাধ্যমে আপনার গরুগুলার হেলথ এবং গরুগুলার যে মুভমেন্ট সবকিছু চলে আসছে। এছাড়াও প্রত্যেকটা গরু ধরেন আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে 50 থেকে 100টা গরু গ্রুপিং করা আছে, যেগুলি হচ্ছে যে আমাদের এক একজনের উপরে ন্যস্ত করা আছে, হয়তো সে ওটা দেখতেছে আরেকজন, কিন্তু এই গ্রুপিং এর ভিতরে কিন্তু আমাদের যে ম্যানেজমেন্টের লোকজন এরা কিন্তু গ্রুপ ওয়াইজ তারা ওই গরুগুলির ইন্ডিভিজুয়াল তাদের দায়িত্ব, এবং তারা ওগুলির জবাবদিহিতা করবে এবং তাদের ওগুলির পারফরমেন্সের উপরে তাদের অ্যাচিভমেন্ট বা সবকিছু হবে। মানে সেম অ্যাজ লাইক বিদেশের মতো যে গ্রুপ 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 করা আছে, যে যে টিমটা ভালো করবে সে উইল বি দ্য বেস্ট টিম, এরকম। এটা তো খুব ভালো, এটা তো খুব ভালো। ভাইয়া আপনাদের ফার্মে প্রতিদিন একটা গাভীর থেকে কত লিটার দুধ হয় এভারেজ? মানে আপনাদের আপনাদের এইম কি, মানে আপনাদের টার্গেট কত থাকে কালেক্ট করা? না টার্গেট হিসেবে তো হয় না আসলে, তো আপনাদের ওর আর আমার নলেজের কম, আমি এই জন্য এইভাবে জিজ্ঞাসা করতেছি।
ওর আড়তে যে পরিমাণ থাকবে, হয়তো কোন গরু আমাদের 40 লিটারও আছে, 35 লিটারও আছে, এভারেজ কিন্তু আমরা 15 থেকে 16 লিটারের উপর পাচ্ছি না এভারেজ। যদি আপনার ওইখানে প্রেগন্যান্ট গরু আছে, তারপর ওইখানে ফার্স্ট প্রায়োরিটি গরু আছে, ওইখানে লাস্ট এইট প্রায়োরিটি গরু আছে, সবগুলো মিলে কিন্তু আমরা এভারেজ 15 থেকে 16 কেজি আমরা বাচ্চার দুধ বাদ দিয়ে ওগুলি আমরা পাই। বাচ্চার দুধটা আমরা ক্যালকুলেশনে আনি না, ডিউ টু ওটা বাচ্চারই হক, কারণ আমাদের প্রতিদিন 600 থেকে 700 লিটার দুধ আমাদের বাচ্চার জন্য চলে যায়, সেই দুধটা আমরা এখানে ক্যালকুলেট করি না। আপনাদের প্রতিদিন তাহলে দৈনিক কেমন দুধ উৎপাদন হচ্ছে মাসে? আমাদের প্রতিদিন এখন আমরা মিল্কিং কাউ ধরেন আমাদের 300 থেকে 350 থাকে, জি ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের 5 থেকে 5,500 লিটার দুধ হয়। জি 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 জি। আর প্রত্যেক মাসে তাহলে আপনার গড়ে যদি প্রায় 80,000 লিটার দুধ উৎপাদন হইতেছে এরকমই বলতে? 1.5 লক্ষ লিটার। তো অনেক আমাদের ডেরি খাতে, তো ওই প্রথমে তো বললাম যে আসলে যে বিগেস্টের মধ্যে তার অ্যাচিভমেন্ট, টু বি অনেস্ট। আসলে আমি একটা কথা বলি, জি বিগেস্টটা মূল ব্যাপার না, আমি আপনি হ্যাঁ এটা যদি একটু ক্লিয়ার করেন, জি আমি এটা নিয়ে কাজ করছি। আমি আসলে আমি তখনই সাকসেস হব যেদিন আমি এভারেজ দুধ বলবো যে 25 লিটার পেয়েছে, ঠিক আছে, আমি ওইটা নিয়ে কাজ করছি। এবং যারা এই ডেইরি ফার্ম করে, আমি তো সবাইকে সব সময় আমার কাছে জিজ্ঞেস করে বা সব ইয়া করে, আমি সবাইকে বলি যে আসলে মানুষ দেখা যাচ্ছে আপনার বীজ, আমি কি বীজটা তাকে দিচ্ছি, আমি রেকর্ড কিপিং আমার কিন্তু নিয়ার অ্যাবাউট 16 বছরের রেকর্ড কিপিং আছে এই গরুগুলির, কিন্তু এই রেকর্ড কিপিং কে করে যদি আপনি সিমেন্ট দেওয়া না যায়, পরবর্তী বাচ্চা নেওয়া না যায়, তাহলে কিন্তু আপনার ডেইরি কখনো আপনি সাস্টেনেবল হবে না। আমাদেরকে জেনেটিক ডেভেলপ করতেই হবে সামহাউ। তো আপনার কাছে মানে জেনারেশন, মানে একটা জেনারেশন বা দুইটা জেনারেশন এরকম ব্রিড মানে আছে আপনার কাছে হোলস্টাইন ফ্রিশিয়ান, যেটা একদম পিওর এখন বলতে পারি? ভাই আপনার কাছে টোটাল কয়টা শেড আছে এখন মানে আপনার ডেইরিতে? এটা তো কঠিন একটা প্রশ্ন করলেন। আমাদের শেড তো প্রায়, আমরা ক্যাটাগরি ওয়াইজ তো 7, 8, 9, 10, 11, 12, 13, 14 শেড আছে। 14টা শেডই কি আশেপাশে না এগুলো একটু বিভিন্ন একটু ভাগ ভাগ করা? এগুলি আসলে বিভিন্ন এরিয়াতে আছে, 4টা এরিয়াতে আমাদের আছে। যেমন ফ্যাটেনিং আপনার একটা গ্রুপ, কারণ আমাদের জানেন যে ডিজিজ কন্ট্রোল করার জন্য সবগুলি আপনার এক জায়গায় রাখা যায় না, সেই ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন জায়গায় রেখে তারপরে আপনার যেমন দুধের গুলা এক জায়গায় আছে, তারপরে ওইখানে কিছু ফ্যাটেনিং আছে, ফ্যাটেনিং আরেক জায়গায় আছে, তারপরে হয়তো দুধ আপনার ছেড়ে দিল, তখন দেখা যায় যে আপনার ওগুলিকে আরেক জায়গায় পাঠাই, ওগুলি যখন আপনার যখন আপনার প্রেগন্যান্ট হওয়ার আগে তখন ওগুলিকে নিয়ে আসা হয়। আচ্ছা ভাই আপনার আপনাদের ফ্যাটেনিং, আপনারা তো ডেইরি তো অনেকদিন ধরে করতেছেন, তো ফ্যাটেনিংটা আমি জানি রিসেন্টলি বলবো না হয়তো শুরু করছেন, এটা কতদিন যাবত শুরু করছেন ফ্যাটেনিংটা? আসলে ফ্যাটেনিংটা তো আমাদের প্রথম থেকে থাকতো কিছু কিছু গরু, কথা বুঝছেন? তো সেই ক্ষেত্রে যখন আপনার এই গরুগুলা যখন বাজারে বিক্রি করতো, সে কিন্তু ওটাতে ওই বাজারে গিয়ে ওই গরুগুলা বিক্রি করতো, তো তার আগ্রহটা অনেক বেশি ছিল। তো ওই আপনি যদি আবার একটু বলবেন এবং কোনটা ওই যে আপনি কথাটা আটকে গেছিল ওই যে আপনার ইয়ার কথাটা, মানে ফ্যাটেনিং এর যখন যখন বিক্রি করতো দেখা যাচ্ছে যে কিছু কাস্টমার আছে যে হ্যাঁ ঠিক আছে তুমি এই গরু কোথা থেকে আনছো, তখন ও বলতো যে আমাদের তো নাহার ডেইরি এই অবস্থা,
যে তুমি কি টুটুলের ছেলে, যে হ্যাঁ, তখন এগুলো কিছু আপনার বাঁধাধরা আপনার কাস্টমার হয়ে গেছে এবং সে এগুলি সবসময় করতে মজাও পায় জি এবং তখন তার একটা আগ্রহ সৃষ্টি হয়, তখন মানে ও ওর উৎসাহী আসলে এই জিনিসগুলো আপনার অনেক মানে সামনে বাড়ানো। ভাইয়া আপনাদের এখানে কত ওজনের মানে কত হাইস্ট ওজনের গরু আছে, মানে যেরকম আমরা শুনে থাকি 1400-1500 বা 1200-1100 কেজির ওজন, তা আপনাদের কিরকম, আপনারা কি হেভি ওয়েটের গরু করেন না জাস্ট নর্মাল রেঞ্জের, বা যেটা আপনাদের ডেভেলপিং এর জন্য আপনারা জাস্ট ওই টাইপের গরুগুলাই রাখতেছেন এইভাবে করে? না, আপনার আসলে গরু ওজন করার তো ব্যাপার না, আমি একটা গরু 1500-1500 টন পর্যন্ত করতে পারবো, কথা বলছেন, কিন্তু 1500 টনের যে আপনার বিক্রি করব যে কাস্টমার, এই কাস্টমার কিন্তু বাংলাদেশে রেয়ার, কথা বুঝছেন ভাই। তারপরে আমরা দুই একটা গরু করি, করি না তেমন না, প্রায় 1200-1400 কেজি করি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে গরুগুলাকে আমরা দেখা যাচ্ছে যে আপনার ব্রিড এবং ওগুলো আলাদা ভাবে করি, আর যেগুলো একটু ফ্যাটনি করে বাজার বিক্রি করবো ওগুলিকে আলাদা করে, কারণ যেগুলো ব্রিডেবল এগুলাকে ওভার ওয়েট করা যায় না, ওগুলাকে একটা নির্দিষ্ট ওয়েটের উপর কিন্তু তাকে উঠতে দেওয়া যাবে না। যেমন আমাদের আমরা যে গরুগুলো আমরা দেখি প্রতি মাসে সে যে ফিডটা খাচ্ছে, 40-60 কেজি আমাদের বডি ওয়েট প্রতি মাসে আসে, বাড়তেছে, ওইভাবে করি আপনার সময় হলে বিক্রি করে দিই এগুলি। আপনার মানে এমন না যে আপনার এটাকে অনেকগুলা গরুকে আপনার অনেক বেশি বড় করব, এই টাইপের আমরা করি না, অল্প 3-4টা গরু থাকে যে এগুলি একটু বড় করব, এগুলি এগুলি এগুলিকে আমরা বড় করি, আর নর্মাল সাইজের আপনার মাছ পিপল যেটা আপনার যে সাইজের পছন্দ করে ওই জায়গাটাতেই আমরা রেখে দিই। আচ্ছা, একটু একটা ফান কোয়েশ্চেন করি ভাই, এখনো কি হাটে যাওয়া হয়? একটা জিনিস আমি বলি, আপনি যেটা বললেন যে বড় করা, আমাদের প্রতি মাসে কিন্তু আপনি এভারেজ যদি 60টা গরু দেয়, 30টা মেল হয়, এই তাহলে প্রতি মাসে সাইজ কিন্তু আমাদের আছে, সেই হিসেবে আপনি কিন্তু প্রতি মানে বিভিন্ন সাইজের গরু কিন্তু আমাদের মানে থাকে আর কি। আচ্ছা, বুঝতে পারছি, দ্যাটস গুড, দ্যাটস গুড। আচ্ছা, একটা ফান কোয়েশ্চেন করি, এখনো কি হাটে যাওয়া পড়ে কোনো কারণে ঈদের সময়, মানে গরু কি গরু কেনার জন্য? আমি গরু তো আমি কিনি না, যেহেতু আমার নিজের ফার্ম আছে, তবে হাট দেখতে অবশ্যই যাই, আর হাটে কারা কারা গরু আনছে, হাটের অবস্থানটা কি, এই জিনিসগুলো অবশ্যই দেখার জন্য হলো যেতে হয়। তারপরে নিজেদেরও হয়তো দেখা যায় যে হাটে একটা বাজার আমাদের নাহার এগ্রো থাকে, ওইখানে গিয়েও সময় কাটাই বা দেখি কাস্টমারদের কি অবস্থা, বা হয়তো দেখা যাচ্ছে আমার হাটে না গেলেও গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে, তারপরে আমরা হাটে কিছু গরু উঠাই, যে একটা নাহারের একটা ব্যানার থাকলো, ওইখানে কিছু গরু বিক্রি করলো, ওটাতে সবাই ছেলেরাও মজা পায়, বন্ধু বান্ধবরাও আসে মজা পায়, এই জন্য হাট হাট হাটেই হাট হাটি। আপনি বলতে চাই ভাইয়া বছর হাট হাটি, তো এটা সাথে আসলে আর কম্পেয়ার করার কিছু নাই। তো ভাইয়া আপনার আরো কিছু কথা, এখন আরো কিছু কোয়েশ্চেন আসবে। এখন এই জায়গায় আমাদের একজন অ্যাডমিন আমাদের গ্রুপের আশিক রহমান বিপু ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কিভাবে গরু মাংসের দাম সহনীয় পর্যায়ে আনা যায়, এই ব্যাপারে আপনার মতামত আশা করতেছে উনি, আপনি যদি কিছু বলতেন। গরুর মাংস সহনীয় বলতে, আমাদের দেশে আপনি জানেন যে উৎপাদন খরচ অনেক বেশি, আমাদের দেশে আপনার কুড়া ভুসি যা আছে সবগুলা কিন্তু ইম্পোর্ট বেসড, ঠিক আছে, ভুট্টা বলেন, আপনার সয়াবিন বলেন, তারপরে আপনার DDGS বলেন, তারপরে CGM বলেন, যে ম্যাক্সিমাম জিনিসে আপনার কিন্তু ইম্পোর্ট বেসড। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে আমরা বাইরের থেকে এনে আনার একটা কস্টিং আছে, তারপরে আপনার কিছু ট্যাক্স বা সরকারের কিছু ইয়ে আছে, কেরিং টেরিং মিলে আমাদের অবশ্যই ইম্পোর্ট করলে তো একটু বেশি কস্টিং পড়বে, সেই ক্ষেত্রে আমাদের গরুর মাংস উৎপাদনের কস্টিং একটু বেশি। সেই ক্ষেত্রে যদি আমরা কস্ট কমাতে যাই, সেহেতু আমাদেরকে কিছু মাংসের জাতের গরু করতে হবে। এখন আসেন, একটা দেশে কিন্তু দুইটা জাত করতে গেলে আপনি প্রবলেম পড়ে, আমাদের দেশটা তো ছোট, ইনব্রিডিং হয়ে যায়, সেখানে দেখা যাচ্ছে যে যদি আপনার একটা গ্রুপ থাকে মিল্কিং, একটা গ্রুপ থাকে ফ্যাটেনিং, আবার দুইটা যখন এক জায়গায় করবে, সেখান থেকে যদি একটা বাচ্চা হয়, সেটা দিয়ে যদি কখনো ব্রিডিং হয়, সেই জাতটা কিন্তু সেই সিমেন থেকে যে গরুগুলো হবে সেগুলো কিন্তু আপনার ফ্যাটেনিং এর গরু কিন্তু মিল্কিং স্টেজে আসবে না। যেমন আমি যদি বলি যে আমার এখানে একটা ব্রাহ্মা ইয়া ছিল, গাভী ছিল দুইটা বাচ্চা,
সেইটা দেখা গেছে যে অনেক বড় হয়ে গেছে, 800-900 কেজি হয়ে গেছে আপনার খুব তাড়াতাড়ি, কিন্তু আমি ওইটাকে ব্রিডেবল করতে পারতেছি না, কথা বুঝছেন? কেন তো সেই কেন এটা কেন ভাইয়া, রিজনটা কি? স্ট্রাকচার এবং তার যে ফ্রিজিয়ানের সাথে ক্রস করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সে আপনার ওভারি সাইজ বড় হয়ে গেছে, ওখানে চেস্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে ওটাকে আমার মাংসের জন্য বিক্রি করে দেওয়াটাই আমার লাভ হয়েছে। আর ওটাকে যদি আমি প্রেগন্যান্স করাই, প্রেগন্যান্সি করাই, সেটা থেকে কিন্তু আমি ভালো দুধ পাবো না। আমি ওটা আমি তার আর্ডার কন্ডিশন বা সবকিছু দেখে দেখলাম যে ওটার থেকে আমি ভালো দুধ পাব, সেই জন্য তাকে আমি মাংসের জন্য বিক্রি করে দিয়েছি। ব্রাহ্মা তো আমরা সবাই যেটা জানি, আমরা যারা গরু পাবো সবাই জানি যে ব্রাহ্মা মিটের জন্য খুব বেস্ট, এটা কি দুধের জন্য ভালো, মানে এই জাতটা মানে দুধ উৎপাদনের জন্য? না দুধ না, এটা মিটের জন্য ভালো। দুধের জন্য বেসিক্যালি আমাদের ফিসিয়ান, তারপর শাহিওয়াল, তারপরে গিরোলান্ডো, এই সবগুলি হচ্ছে যে আমাদের দুধের জন্য কিছুটা ভালো ভালো। সবচেয়ে ভালো হচ্ছে ফ্রিশিয়ান, ওয়ার্ল্ড ওয়াইড আপনার ফ্রিশিয়ান হচ্ছে হাই ল্যাক্টেড কাউ বলি আমরা, কারণ আমরা তো অনেক ফার্ম ভিজিট করছি, বলি আপনার ওয়েদার, এনভায়রনমেন্ট, এভরিথিং ফ্রিশিয়ান জন্য। আবার ফ্রিশিয়ান গরুর জন্য আমাদের দেশের এনভায়রনমেন্ট আবার কিন্তু ওই জাতে তো আমরা অনেকটুকু আগাই গিয়েছে, সুতরাং ফ্রিশিয়ান নিয়ে আমাদেরকে কিন্তু কাজ। ওকে ভাইয়া, এখানে অনেকে অনেক কোয়েশ্চেন, আমার তো অনেক সময় কোয়েশ্চেন আসছে বা বলতে পারছি না। আপনার মানে এই গরুর সুবাদে বা আপনার এই গরুর বিষয়ে মানে জানার ইচ্ছার কারণে আপনি কি কি দেশ ঘোরা, মানে কি কি দেশে আপনি আইডিয়া নেওয়ার জন্য গেছেন, মানে কি কি দেশে যাওয়া হয়েছে, জাস্ট টু নো অ্যাবাউট দ্য ব্রিডস এন্ড এভরিথিং? আসলে মানে এই গরুর জন্য যেখানে বলছো ওখানে গেছি। প্রথম হচ্ছে যে দেশে যদি বলেন, আমরা যখন ছোট ছিলাম যখন যেখানে বলছে যে অমুক জায়গায় একটা ফার্ম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 93 আমি একটা গরু কিনছি 141,000 টাকা দিয়ে। ভাই তখন তো ধর্ম হয়েছে, 141,000 টাকা দিয়ে আমি একটা দুধের গরু কিনছি, সেই গরুটা আমার 28 লিটার পর্যন্ত দুধ দিত। এরপরে বাইরে যদি বলেন যে ইউরোপের কোন দেশ বাদ নাই যে আপনার আমি গরুর জন্য যাই নাই, যেমন জার্মানি বলেন, ফ্রান্স বলেন, নেদারল্যান্ড বলেন, এগুলি যেমন ওরা কি করে, ওরা একটা ফ্যামিলি আপনার ফার্ম যেটা বলে আর কি, 70টা গরু হচ্ছে যে ওদের গভর্নমেন্টের রুলস, 70টা হচ্ছে যে একটা ফ্যামিলি পালবে। জি, ওই ফ্যামিলিতে থাকবে হচ্ছে যে তার স্বামী স্ত্রী আর হয়তো একটা সন্তান বা দুইটা সন্তান, আর কোনো ওয়ার্কার নাই, তারাই কিন্তু আপনার এই 70টা গরু পালতেছে, রোবট দিয়ে আপনি পালতেছে। আর বড় ফার্মিং তো আমি 2,000-5,000-7,000 পর্যন্ত দেখেছি, তো ওগুলি আলাদা সিস্টেম। তো সুতরাং আপনার অস্ট্রেলিয়ায় আমি অনেক ফার্ম দেখেছি, জার্সির ফার্ম পর্যন্ত অস্ট্রেলিয়ায় আমি অনেক বড় 1600 একটা ফার্ম একজন মানুষে শুধু পালে, 1600 গরু একজন মানুষ দিয়ে চাষ করতেছে, ওই ফার্মে পর্যন্ত গিয়েছি। তার যে সিস্টেমগুলি, তার যে মিল্কিং পার্লার, যে ম্যাস্টারডিস হলে সেই গরুটাকে কীভাবে ক্লিপিং করে, তারপর এইসব সব কিছু কিন্তু আমি দেখেছি। তারপরে আমি ফ্রান্সে একটা ফার্ম, যেগুলি আসলে খুব মেমোরেবল, এটা আমি প্লিজ একটু শেয়ার করেন। 2005 আমি একটা মানে একটা ফার্মে, ফার্ম মানে গরু দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে, আমি আর আমার ছোট ভাই আরেকজন আমাদের বড় ভাই, তিনজন দাঁড়ায় দেখতেছি গরুগুলা এত ছোট। একটা বুড়ি, 80 বছর এক বুড়ি আসছে একটা সাইকেলে করে, সাইকেলের পিছনে একটা ব্যাগ, আমার কাছে এখনো তার ছবি আছে। তো আসছে, তো বললো যে তুমি এগুলি কেন, তুমি কি করতেছো? আমি বলি যে আমাদের ডেইরি ফার্ম আছে, তোমার এইখানে এটা কার ফার্ম, এটা আমরা এমনি দেখতেছি। বল যে এটা তো আমার ফার্ম, তো তুমি কতগুলো গরু পালো? বল যে আমি 70টা গরু পালি। তোমার ক ছেলে মেয়ে? বল যে আমার দুই ছেলে দুই জায়গায় থাকে, ওরা অন্য কাজ করে। তো এগুলো পালে কে? বলে যে আমি একা। তো আমি বললাম যে তুমি একা কিভাবে পালো? তো বল যে আসো দেখো, বল যে এখানে হলে ছাড়ি দিয়ে আর এখান থেকে আসে এই ঘরটাতে থাকে আর মিল্কিং স্টেজে এইভাবে মিল্কিং করে, ফিড কোম্পানি ফিড এনে দেয়, তারপরে ও মিল্কিংটা করে, মিল্কিং কোম্পানি চিলারে ও দুধটা থাকে আর মিল্কের চিলার ভ্যান আসে, ও দুধটা নিয়ে যায়,
মিউনিসিপ্যালিটির লোক আসি আর কি ওর ফার্মটা প্রতিদিন পরিষ্কার করে দেয়। তাহলে সে এই 80 বছরের বুড়ি কিন্তু এটা পালে 80টা গরু ছিল তার। এছাড়াও সে আরো 200 পিক পালতো, সে ওর পিক ফার্মে গেল বল যে দেখো আমি এগুলোও পালি। তো সুতরাং মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে তখন থেকে আমি চিন্তা করলাম যে এরা যদি এটা পারে আমরা এতজন লোক আমরা কেন পারবো না, আমরা বড় কেন হতে পারবো না। তো ওইখান থেকে আসলে আমার এই যে বড় করার চিন্তা ভাবনা বা ইয়া করার, একবার আমি একবার চিন্তা করছি যে আমি ডেইরি ফার্ম হয়তো দেখা যাচ্ছে যে করব না, মানে অনেক ধরনের প্রবলেম কেন বছর আগে ডেইরি ফার্মে বসে বসে আমার মানে মনটা খারাপ হয়ে গেছে। তখন তখন দেখি যে ওয়ার্কাররা কাজ করতেছে, কেউ ঘাস কাটতেছে, কেউ খড় আনতেছে, কেউ খাওয়া দিচ্ছে, অনেক পুরানো পুরানো লোকজন। তো আমি চিন্তা করলাম যে আমি যদি খামারটা বন্ধ করে দিই এই লোকগুলো কোথায় যাবে, এই লোকগুলো তো অনেক বছর আমার এখানে কাজ করে, ওদের তো মায়া এখানে বসে গেছে, এরা তো মানে এদের গেলে যে ওদের একটা হাসি বা ওদের একটা যে মুখের যে উজ্জ্বলতা এটা দেখলে আসলে আর আপনার ইয়া করা যাবে না। তখন আপনার মনে হতো না এই গরুটা আমি নিয়ে আসি আজকে নিয়ে যাব আমার সাথে বাংলাদেশ যখন যাব? আচ্ছা ভাই আমাদের একদমিন নাসিবুল ভাই উনি আপনাকে সালাম জানাইছেন, একটু আমাদের এক অ্যাডমিন গ্রুপ অ্যাডমিন আসিফ ইকবাল ভাই উনি আপনাকে সালাম জানাইছেন। জি আসসালাম, আমি আসসালামু আলাইকুম। জি জি ভাই আপনি ভাই একটু বলেন। আছেন আসিফ ভাই শুনতে পাচ্ছেন হয়তো? জি জি ভাই বলেন বলেন। আমার থেকে তো সব জায়গায় গেলে গরু আমার একটা জিনিস কি আরেকজনের জিনিস পছন্দ হলে ওটা যে আমার নিজে নিয়ে আসতে হবে এই জিনিসটা কখনো ছিল না। আমার একটা জিনিস যে এটাকে আমি কিভাবে করলে আমি পাবো, যেমন আমি যদি বাইরের থেকে আমি অনেক গরু আনতে পারতাম 100% আনিনি কেন, দেশের এনভায়রনমেন্টে অনেকে এনে কিন্তু লস খেয়েছে এবং সুইট হবে না, সেই জন্য আমি আনিনি। আমি দেশের ব্রিডটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করছি, কারণ আমি কিন্তু এখন আমি আগেই বলেছি কানাডা সিমেক্সের 100% পিওর হলস্টেন ফ্রিশিয়ান গরু সিমেন্ট কিন্তু আমি এনেছি এবং আমার যে গরুগুলাকে করছি এবং দিচ্ছি। প্রত্যেকটা গরুর যেদিন বাচ্চা দেয় আমার কাছে আমার জিএম সাহেবে প্রথমে ও তো খুশি হয়, আবার আমাকে সাথে সাথে আমার মনে বাচ্চা বাইর হওয়ার আগেই সে আমাকে কথা বলছে মানে অনেক ইন্টারেস্টিং। এবং প্রত্যেকটা আমি ছবি তুলি আর কি রাখি দিই যে কতগুলা মেল হচ্ছে কতগুলা ফিমেল হচ্ছে এগুলি, এবং প্রতি সপ্তাহে আমাদের এগুলি বডি ওয়েট নেওয়া। সুতরাং আমি তো ওই গরুটা আমার পছন্দ হয়েছে ওইটা মেমোরিতে আছে, কিন্তু ওইটার জাতটা কিন্তু আমি এখন আমার দেশে আমার লোকাল এনভায়রনমেন্টে আমি পাচ্ছি। এটাই হচ্ছে যে হয়তো আমি আগে মনে করতে করবো 20 বছর আগে, কিন্তু ওইটা না পারলে 20 বছর পরে পারছি। এবং আমার আশা আমি যেগুলি নিয়ে কাজ করতেছি হয়তো আরো 20 বছর পরে হয়তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে আরো অনেক কিছু এখানে সবচেয়ে লাভ যেটা মনে শান্তি এবং যে নেশা যে এই যে সন্তানের মতো তাদেরকে ভালোবাসা এটাই হচ্ছে যে বড় জিনিস। ভালোবাসা যারা কর্ম নিয়োজিত তারাও যখন চিন্তা করবে যে এটা তাদের সন্তান তখনই তারা কিন্তু ওটাতে বেশি অ্যাডাপ্ট দিতে পারে। আমার কাছে অনেক এরকম পরামর্শ আছে যে ভাই আমার তো গ্রামের বাড়িতে একটা জায়গা আছে, আমার তো গরুটা অনেক ভালো লাগে, আমি চাচ্ছি যে একটা ফার্ম করব আমার কিছু টাকা দিয়ে, আমার ওখানে ভাই বা তাস্তো ভাই বা জ্যাক্তো ভাই বা খালতো ভাই আছে ওরা করবে। তো ওরা কিন্তু অনেক পরিশ্রমী, ওরা অনেক কিছু অ্যাক্টিভ এই সেই অনেক কিছু বলে। তখন আমি ওনাদেরকে বলি ভাই ওনারা যদি বেশি অ্যাক্টিভ হয় আপনি চাকরিটা ওনাদেরকে দেন, আর আপনি যাই আর কি ওই ডেইরি ফার্মটা যদি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি যাই লাভ করতে পারবেন, না হলে ভাই পারবেন না। কারণ গরুর খুরা থেকে নিয়ে শুরু করে একবারে মুখের চোবা পর্যন্ত আপনাকে একটা গরু সম্বন্ধে আইডিয়া চলে আসতে হবে, এবং গরু দেখলে আপনাকে বলতে হবে যে এই গরুটা আপনাকে ভালোবাসে।
আমি অনেক আগের একটা কথা বলি, ব্যাংকের কিছু লোক নিয়ে আমি ডেয়ারি ফার্মে গেছি। একটু দাঁড়া, আজকে আমি আপনাকে আমি এই কোশ্চেনটা এখন আপনাকে আমি করতাম, আমি এটা খবর পাইছি, আমি দেখছি, আমি এই কোশ্চেনটাই করতাম, বিলিভ ইন নট দ্যাট, আমি এটাই আপনাকে এখন জিজ্ঞাসা করতাম, প্লিজ বলেন। ওই জায়গাটাতে যখন দেখা গেছে যে আমি গরুগুলোর হাত বুলে বুলে যাচ্ছি, তাই ওনাদের সাথে কথা বলতে আমি একটু সরে আর কি, মানে কথা বলতেছি, তখন কিছু গরু মানে মুখ দিয়ে ফোঁত ফোঁত করতেছে, মানে খুব ইয়া করতেছে, কি ব্যাপার এরকম কেন করতেছে গরু, তো মানে এগুলি এরকম করতে। যখন আমি গিয়ে ওদেরকে হাত দিলাম, তখন দেখি যে প্রত্যেকটা গরু আপনার আবার ঠান্ডা হয়ে গেল গা, মনে হইতেছে যেন ওরা চিন্তা করতেছে, ফিল করতেছে, হয়তো একটার হাত দিছি, দেখা গেছে যে সবাই আনন্দ, সবাই মানে আমি গরু গুলাকে আমি মানে দূরে ফেলে দিচ্ছি না আরকি। আপনি এটাতে বোঝা যায় যে আপনার গরুর প্রতি ভালোবাসা কত। আচ্ছা ভাই, আমাদের এক অ্যাডমিন ভাই কমেন্ট করছেন, সজীব ভাই, উনি লেখছেন আপনাকে এবং লেখছেন যে ঢাকায় কবে দেখতে পারবে নাহার এগ্রো বা নাহার ডেরিকে। আসলে ঢাকা চিটাগাং তো কাছেই, ফার্ম তো বিভিন্ন জায়গায় করা যায় না, সুতরাং হাটে আমার ফার্মটা আমি কিন্তু ইউটিউবে, জি হাটে গরু আনা ইউটিউবে আমি দিয়ে দিচ্ছি সবাইকে দেখার জন্য, কারণ আমি এই ফার্ম আপনার সবাই দেখুক, সবাই উদ্বুদ্ধ হয়ে এই ফার্মে নিয়োজিত থাকবে এবং কাজ করবে, আমার থেকে ভালো লাগে। অনেক ছেলেরা এডুকেটর, যেমন আপনি ইউকে থেকে ওই যে আমাদের তপজলে ইয়াতে আসছে কুমিল্লায়, ওই ছেলেটা করে, তারপর ঢাকায় আমাদের অনেক ওই যে রনি, তারপর বিভিন্ন জন, আমাদের এই যে আমাদের ইমরান যে সেক্রেটারি, সে তো চাকরি ছাড়ি দিছে এই গরু পাগলের জন্য, কথা বুঝছেন, তার এখানে গেলাম একদিন এই যাতে সে এরকম পাগল দেখি, তাকে ওই যে ব্যাংকে গেলাম, সে তো মানে আমি ওখানে যাব ও চিন্তা করেন না, তারপর ও পাগল, এই পাগল তো সামল দিতে হবে। সাদেক একজন আমাদের ইমরান ভাই, সে তো পুরা মানে গরুর কথাও বুঝে, তারপরে এই যে আসলে আপনার এখন যে এডুকেটেড পার্সন গুলো আসতেছে, এগুলা কি যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে দেশে আমরা সবসময় ইম্পোর্ট বেস থাকতে হবে। আমরা আজকে হাজার হাজার কোটি টাকা দুধ ইম্পোর্ট করতেছি, এটা না করে আমরা যদি দেশে জেনেটিক নিয়ে আমরা 2-4-5 হাজার কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট, ইনশাল্লাহ করবে, আমাদের মন্ত্রী মহোদয় এখন অনেক আশা করি, আর আমাদের প্রধানমন্ত্রী তো খুবই ইন্টারেস্টেড এই ডেইরি শিল্পটাকে আগানোর জন্য, তো আই থিঙ্ক সো, আমার মনে হয় আমরা সামনে সুদিনে দেখবো, এবং আমরা বাইরের থেকে দুধ যেদিন আমদানি বন্ধ হবে এবং মাংস যেন আমদানি না করতে হয়, ওই দিনে আসলে আমার এই সাকসেসফুলটা আমি মনে করবো যে না, আমরা যে কাজ করতেছি, আমরা যে দেশের মানুষের খাদ্যটা আমরা, যেমন আজকে যদি বলি যে আজকে পোলট্রি শিল্পটা অনেক শ্রম, অনেক মেধা, রাত নাই দিন নাই ঘুম যায় নাই ভাই, কথা বুঝছেন, প্রতিদিন আপনার 20-22 ঘন্টা করে পর্যন্ত ডিউটি করছি, 2 ঘন্টা ঘুমাইছি, হয়তো হয়তো অনেকদিন ঘুমাই নাই, এই ব্যাংকে যাওয়া, এই ফার্মে যাওয়া, এই ফার্মে ডেভেলপমেন্ট করা, প্রত্যেকটা কাজের সাথে আমার মনে হয় যেন কেন জানি মানে অনেক বেশি পরিশ্রমের জন্য আজকে এই জায়গাটাতে। আমার মা কখনো আমাকে বলতো যে তুই এতক্ষণ করছিস একটু শরীর, শুধু শরীরের দিকে, কখনো বলে নাই, বকা দিন না যে অমুক জায়গায় কেন গেছিস বা ওটা খারাপ জায়গা, প্রত্যেকটা জায়গার ভিতরে কিন্তু আমরা মানে ভালোবাসা, যে পোলট্রি আজকে পোলট্রির মাংস আমাদেরকে ইম্পোর্ট করতে হয় না, ডিম ইম্পোর্ট করতে হয় না, যে জায়গাটাতে বলতেছিলাম যে এটাই আমাদের সাকসেসফুল, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা, যে আজকে আমরা দেশের এই 18 কোটি মানুষকে সুলভ মূল্যে মুরগি, মাছ এবং ডিম আমরা দিতে পারছি, কিন্তু দুধের ক্ষেত্রে এবং মাংস, আমরা মাংস গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটা আমরা একটু পিছিয়ে আছি, আশা করি আমরা পিছাবো না, ইনশাআল্লাহ। আছে আমাদের যে আজকে যোদ্ধারা আছে, ডেইরি যোদ্ধারা আছে, আমি বলবো যে এক একজন এক একটা ডেইরির জন্য যুদ্ধ করে যাচ্ছে, অনেক শ্রম ক্লান্তি ইয়া দিয়ে, যেমন সাগর আমাদের এখানে, সেও ইউকে থেকে পড়ালেখা করে, সেও আপনার ফার্ম ইয়া করেছে, এইসব ছেলেকে দেখলে নিজের থেকে মনে হয় যেন আমাদের দেশ আমরা পারবো, আমরা পারবো না এমন কোনো কাজ নাই। এই যে আমাদের চিটা মানে আরবিন আছে, আমাদের বাবু ভাই, তারপরে অনেক অনেক এইসব শিক্ষিত, এই যে সাহেব, তারপরে আমাদের কাইসার, তারপরে অনেক ছেলে পেলে আছে যে কিন্তু তারা কিন্তু এটাকে ধরে রাখছে এবং তার এখন হ্যাঁ ডেডিকেটেড চেষ্টা করতেছে।
এটা কিন্তু অনেক বড় জিনিস। আমাদের ওই আমরা পারব, বিভু ভাই আমাদের যে হ্যান্ড আছে আমরা এখানে একজন ভাইয়ার লাইনে ডিস্টার্ব দিতেছে সম্ভবত, আবার যারা বিভিন্ন, হ্যালো, হ্যাঁ এখন ঠিক আছে ভাই, এখন ঠিক আছে, হ্যালো, জি জি এখন ঠিক আছে, শুনতে পাচ্ছি আমি। আমাদের যে প্রত্যেকটা জেলা জেলায় যেসব খামারি আছে তারা কিন্তু খুবই এখন এবং তারা শিক্ষিত, আমার মনে হয় আমরা এই শক্তি নিয়ে তো আমাদের এক ভাই মাত্র কমেন্ট করলেন আমাদের গ্রুপে, উনি লিখতেছেন যে যদি কোন নতুন খামারি বা উদ্যোক্তা যদি প্রশিক্ষণ নিতে চায় তাহলে কি আপনাদের নাহার ডেরিতে যে কি প্রশিক্ষণ নেওয়ার কোনো ব্যবস্থা আছে? আসলে তো আমি প্রশিক্ষণ ইনস্টিটিউট করি না, আমার একটা প্ল্যানিং আছে যে আমি একটা ইনস্টিটিউটের মতো করব, একটা ব্যাচ হতে এক মাসের করে আর কি, আমাদের একটা প্ল্যানিং আছে যে খামারটা আমাদের আধুনিক খামার আছে ওইখানে আমাদের ওদের জন্য থাকার ব্যবস্থা এবং তাদের, কারণ সিঙ্গেল তো আর করা যাবে না, আমার ওই আদলে কিন্তু করা হয়েছে, কারণ আমরা এখন যেসব ইন্টার্নি ছেলেগুলো আছে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তাদেরকে আমরা ট্রেন আপ করাচ্ছি, তাই আমাদের মানে ইয়াও আছে যে যারা আমাদের এই খামারিরা আছে বা যারা নতুন বা পুরানো যারা আগ্রহ, 15 দিনের একটা ট্রেনিং কোর্স আমার খোলার খুব ইচ্ছা আর কি। তো ওই জন্য কিছু আপনার দেখা যাচ্ছে যে আপনার আসলে ওগুলির জন্য সময় দিতে হয়, ওগুলির জন্য ম্যানেজমেন্ট করতে হবে, থাকার আবাসন স্থল লাগে, এই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ করব এবং আচ্ছা ভাই বর্তমানে নাহার ডেরি এবং নাহার পোল্ট্রিতে কত হাজার শ্রমিক নিয়োগ আছে? আমাদের তো এখন প্রায় আমাদের নাহার এক গ্রুপে আমাদের নিয়ার অ্যাবাউট 3,000-এর উপরে আপনার কর্মকর্তা কর্মচারী আছে, আর এটার সাথে আপনি যদি আপনি যে যে চিন্তা করতেছেন এখানে আমাদের প্রায় লাখ লক্ষ লক্ষ আপনার খামারি কিন্তু ইনভলভমেন্ট, আমাদের এই নাহার এগুলো বাচ্চা এবং যে ডিমের বাচ্চা এবং ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে এবং ফিড নিয়ে যে ব্যবসা করতেছে বা ইনভলভমেন্ট আছে, প্রায় 1 লক্ষর মতো মানুষ কিন্তু ইনভলভমেন্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আছে। আর আমি যদি পোল্ট্রি সেক্টরে বলি আমাদের প্রায় এই সেক্টর প্রায় 60-70 লক্ষ লোক কিন্তু এই পোলট্রির সাথে জড়িত আছে, আর আমি যদি ডেইরির গবাদি পশু নিয়ে বলি যে আমাদের প্রায় 1 কোটি মানুষ কিন্তু বাংলাদেশে ইনভলভমেন্ট আছে এই গবাদি পশু নিয়ে। আমরা যদি আমার একটা সবচেয়ে বড় জিনিস যেটা দেখি আসলে এটা গভর্নমেন্ট এখন আস্তে আস্তে ইনিশিয়েটিভ নিচ্ছে, গ্রামে গিয়ে যখন আমরা দেশি গরু দেখি তখন আমার নিজের থেকে একটু খারাপ লাগে, কারণ হোয়াই নট দ্য ক্রস ব্রিড, আমি ওই ওই যে খামারি খামারি বলে না তারা গরু পালে বলে আর কি, তাদের গরু ঘরে 2টা গরু আছে, কারো 4টা গরু আছে, তারা কিন্তু একটু হাই ইল্ডিং গরু নিয়ে যদি তারা 1 কেজির জায়গায় যদি 10 কেজি পায় এবং এটা বাজারজাত করতে পারে তাহলে আমার মনে হয় প্রতি ঘরে ঘরে যদি একটা করে ক্রস ব্রিড থাকে তাহলে এই দেশে আপনি দুধের কখনো আপনার সমস্যা হবে না, মানে এবং এটার জন্য এই দুধ মার্কেটিং বা পারচেজ করার জন্য আমাদের গভর্নমেন্টের একটু এলডিপি একটা প্রজেক্ট নিয়েছে, আশা করি এটা যদি কার্যকর হয় আমার মনে হয় আরো অনেক বেশি আগে যাবে, কারণ এটা এমন একটা সেক্টর আপনার ডেইরি এবং পোল্ট্রি সেক্টর বা ফিশারি সেক্টরটা এমন একটা সেক্টর যেটা গ্রাম ভিত্তিক, একটা শিক্ষিত যুবক, শিক্ষিত মা, শিক্ষিত বোনেরা এটার সাথে ইনভলভমেন্ট আছে। আপনার আমি যদি দেখি যে নিয়ার অ্যাবাউট 30-40% মহিলা কিন্তু এই সেক্টরে কিন্তু ইনভলভমেন্ট, গ্রাম ভিত্তিক এই শিল্প, এই শিল্পকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আপনি দেখেন হয়তো ধান চাষ করলে হবে কি এক একরে আপনি দেখা যাচ্ছে যে 20,000 টাকা বা 30,000 টাকার আপনার ধান পাবে, ধানটাও আমাদের মুখ্যম, কিন্তু আমরা যদি গরু আপনি যদি এক একরে যদি 10টা গরু আপনি পালেন তাহলে প্রতিদিন আপনি কিন্তু 100 লিটার দুধ আপনি কিন্তু পাবেন, 100 লিটার দুধ ইকুয়াল টু 6,000 টাকা মাসে, কিন্তু 1,80,000 টাকা
বছরে যদি ধরেন আপনি 20 লক্ষ টাকা আপনার এটা থেকে টার্ন ওভার হচ্ছে, মুরগিতে আসেন এক একরে যদি আপনি মুরগি পালেন সেক্ষেত্রে দেখা যাবে যে নিয়ার অ্যাবাউট 20 থেকে 30 লক্ষ টাকা আপনি টার্ন ওভার এর কাছাকাছি পাবেন। ফিশের ক্ষেত্রে যদি আসেন এক একরে দেখা যাবে যে আপনি প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা আপনার আপনার রোলিং হবে। অনেক অনেক ভাই, এইমাত্র আমাদের এক মডারেটর ভাই কমেন্ট করছেন আলবির রহমান যে বাংলাদেশে গরু দুধের উৎপাদন মানে এটা মানে আমরা কবে উৎপাদনে মানে গরু দুধের উৎপাদনের ভবিষ্যৎ কি বাংলাদেশে? আসলে আমরা যে দুধটা উৎপাদন করি এটা দিয়ে গরু দুধ করতে গেলে অনেক সমস্যা থাকে, অনেক দুধ লাগে। প্রথমে আপগ্রেশন করি সাথে সাথে পরবর্তীতে আমরা পাউডার করি, এটা কোনো সমস্যা না। আমরা কিন্তু আমরা নর্মাল লিকুইড দুধ কিন্তু আমরা ভালো রেটে পাই। আমরা যদি যে রেটটা আছে আমরা যদি ভালোভাবে লিকুইড দুধটা আপনি বাজারজাত করতে পারি এটা হবে। আর পাউডার দুধ করার জন্য আমরা ইউনিট ইউনিট পর্যায়ে করতে পারবো যদি আমাদের দুধ সারপ্লাস থাকে। এখন হচ্ছে কি আমরা দেখা যাচ্ছে যে আমাদের হাই ইল্ডিং গরুগুলা যখন করব যখন বেশি বেশি দুধ উৎপাদন হবে তখন আপনার অবশ্য গরু দুধ আমাদেরকে করতে হবে এবং আমরা ওইটা করতে পারবো। আসলে একটা জিনিস কি আপনার পকেটে টাকা থাকলে না আপনি বাজারে যাই আর কি প্রোডাক্ট কিনবেন, তাই না? তাই আপনার পকেটে যদি আপনার দুধ থাকে তখন না আপনার পাউডার দুধ করার কথা আসবে। তা আমার তো দুধের পরিমাণই কম, আমাদের যে তিনটে কোম্পানি আপনার পাউডার দুধ করতেছে তারাও তো বন্ধ রাখতে হয় ডিউ টু আপনার দুধ কালেকশন কম করতে পারার কারণে। আচ্ছা, ডেরির বিষয়ে একটু জানতেছি, পোল্ট্রি বিষয়ে একটু জানি ভাইয়া। আপনারা তো প্রায় প্রতিদিনই মুরগি বাচ্চা সেল করে থাকেন, এমন কোনদিন আছে যে অনেক অনেক সেল হয়েছে, হাইয়েস্ট রেকর্ড ব্রেকিং, মানে অনেক প্রেশার নিতে হয়েছে আপনাদের, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, মানে এত অর্ডারের চাপ পড়ছে, এরকম কোন স্মৃতি তো ডেফিনেটলি আছে ভাইয়া, একটু যদি শেয়ার করতেন। এটা আপ ডাউন থাকে পোল্ট্রি ক্ষেত্রে, তো ক্রাইসিস থাকে অনেক সময়, অনেক সময় দেখা যাচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি হয়, এটা সব সময় আমাদের ফেস করতে হয়, এটা কোনো ব্যাপার না। তো এটা থাকে, এটা আপনার সিস্টেমে আসলে কন্ট্রোল করা যায়, এটা কোনো সমস্যা না। ভাইয়া এমন কোন স্মরণীয় ঘটনা আছে, ধরেন ফার্মে গেছেন কোনো গরু ছুটে এসে পড়ছে আর আপনি এটাতে আঘাত পাইছেন, বা এরকম কোনো ইন্টারেস্টিং, বা যেরকম আমাদের জন্য সচরাচর বলে থাকি যে গরুর গুদা না খেলে আসলে গরু পাগল হয় না, তো এরকম কোনো ঘটনা আছে আপনার স্মরণীয়? টেকনিক্যাল ইস্যুস মনে হইতেছে একটু, গাইজ উই হ্যাভিং আ সিরিয়াস টেকনিক্যাল ইস্যুস, হোপফুলি ভাইয়া আমাদেরকে জয়েন করবেন উইদিন আ ভেরি শর্ট টাইম, একটু আপনার অপেক্ষা করেন, একটু আড্ডা হচ্ছে, একটু অপেক্ষা করেন। ভাইয়া ব্যাক, ভাইয়া চলে আসছেন আবার। জি জি ভাইয়া, আপনি আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না ভাইয়া, ঠিক আছে একটু সমস্যা টেকনিক্যাল ইয়ে চলতেছে, একটু সাথে থাকুন আপনারা, আরো কিছু কথা বলবো ভাইয়ের সাথে ইনশাল্লাহ, ভাইয়া আমাদেরকে অনেক ভালো ভালো উত্তর দিবেন। সমস্যা মানে সাময়িক সমস্যা হচ্ছে, আচ্ছা লাভিব কিছু কমেন্ট অ্যাপ্রুভ করো তো ভাই, কিছু কমেন্ট অ্যাপ্রুভ করো, আমি ইন দ্য মিন ওয়াইল একটু কমেন্টগুলো একটু পড়ি, কারণ আমাদের এই কনভারসেশনে অনেক কমেন্ট দেখা যাচ্ছে না। প্রসেসড মিটের ফিউচার নিয়ে একটু কথা বললে ভালো হতো। আচ্ছা একটি কথা, একটা কোয়েশ্চেন পেলাম, ভাইয়া জয়েন করলেই আরসিসির ফিউচার কেমন বাংলাদেশে? ওকে, বেশি কোয়েশ্চেন আসলে হয়তো আমিও ভুলে যাব, তো একটু আমরা অপেক্ষা করি।
টুটুল ভাই মনে হয়, জি ভাইয়া, জি হ্যালো, ঠিক আছে ভাইয়া, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। জি তাহলে একটু ওই পুরান কথায় আসি, যে গরুর গুতা না খেলে গরু পাগল হওয়া যায় না, তা আজকে তো নিশ্চয়ই একজন গরু পাগল। না গরুর গুতা খেলেও এগুলো মনে হয় যেন ভুলে গেছে, কারণ এগুলো আনন্দের বিষয়। তো তখন আমি আমি দেখছি, আমি তো নিজে 200 লিটার পর্যন্ত দুধ দোয়াতাম জি এক সময়, কারণ আমাকে খুব মানা করতো আমার আম্মা এবং আমার আব্বা জি, কিন্তু আমি ওই গরুগুলো নষ্ট না হওয়ার জন্য প্রতিদিন 200 লিটার করে দুধ দোয়াতাম। আচ্ছা 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 আচ্ছা, তখন 150 থেকে 200 লিটার এবং আমার নিজের হাতে অনেক লাথি খাইছি, খাওয়ানোর সময় অনেক কিছু, কিন্তু তারপরেও বলছি যে বাবার তুই ঠিক থাক, মানে কোনো সমস্যা নাই, মানে আমার দুধ দে এবং তুই ঠিকভাবে প্রথম সময় প্রেগন্যান্ট হয়। মানে কখন যেমন মুরগির ঘরে গেলে আপনি দেখা যাইতে যায় মেইলে অনেক ঠোকর দেয়, যে হয়তো একটা ভ্যানের ভিতরে পড়লো, খুব মানে যন্ত্রণা, তারপরে বল যে মুরগিটা সুস্থ থাকা মানে তো আমাকে ঠোকর দেওয়া। তো সুতরাং আমি কখনো আমি কষ্ট বোধ করি নাই, আমি সবসময় মনে করছি যে অসুবিধা নাই। এরকমই হয়, যে একটা কথা আছে আমার মনে হয় ওই কথাটা কি বলে, ওই যে দুধের গরু লাথি দিলেও ভালো একটা উক্তি আছে ওরকমই মনে হয়। ভাই একজন একটু কমেন্ট করছিল যে আমাদের বাংলাদেশে প্রসেসড মিটের ফিউচার কি, এই যে আসছে কোশ্চেনটা, আবার একটু যদি আপনি দেখেন। অবশ্যই ভালো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো জি, আনফরচুনেটলি অনেক ভালো। আচ্ছা আরেকজন লিখছেন যে বাংলাদেশে আরসিসি যে ব্রিডটা আছে, মানে চিটাগাং অঞ্চল আপনার ওদিকে, এইটার ফিউচার কিরকম, মানে এইটা নিয়ে আপনাদের থিংকিং কি? আরসিসি সাথে তো আমরা ওই যে হলস্টন ফিশিয়ান নিয়ে আসতে হবে দুধের জন্য, হলে দুধের জন্য এবং মাংসের জন্য হলে ফ্রিশিয়ান নিয়ে আসতে হবে, ফ্রিশিয়ানের সাথে ক্রস করতে হবে, আরসিসির সাথে আপনি 100% হলস্টন ফিশিয়ান আপনি ক্রস করতে পারেন। ওকে ওকে ওকে। আরে ভাই আমাদের দেশে হচ্ছে কি, আমি একটু কথা বলি, আমাদের দেশে হচ্ছে কি সবাই নগদে পছন্দ করে, কথা বুঝছেন, বোধহয় আমি একটা গরু কিনবো 3 লাখ টাকা দিয়ে, এটার এক বছরে দুধের দুধ বিক্রি করে টাকা উসুল করব, এটা পারবে না কেউ, কিন্তু ভালো গরু কখনো বিক্রি করবে না। আর ভালো গরু আরেক ঘরের ভালো, কিন্তু আপনার ঘরে হয়তো ভালো নাও হতে পারে, কথা বুঝছেন। তো সুতরাং আমরা যে ম্যানেজমেন্টে পালি, এই ম্যানেজমেন্টের পরে আরেক আর ভালো ম্যানেজমেন্ট আর কেউ দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে ব্রিড নিজেকে উঠাইতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোন সিমেন্টটা আপনাকে, কোন গরুতে কোন সিমেন্ট দিয়ে আপনি ব্রিডটাকে ভালো করবেন, এটা আপনাকে বুঝতে হবে মিনিমাম যারা খামার করে। এই জায়গাটাতে আমি সবসময় ওদেরকে সহজ, কারণ আপনার ওই বাচ্চাটা আপনি হয়তো মনে করতেছেন যে আমার কালকে হবে না দুধ, কিন্তু 3 বছর পরে যে বাচ্চাটা আপনি ব্রিডটা আপগ্রেডেশন করছেন, ওই বাচ্চাটাই আপনি সবচেয়ে এই যে মানে ভালো দুধের গরুর বাচ্চা হবে, এটাই হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস। ওকে থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কোয়েশ্চেন মিস হয়ে গেছে, এখানে একটা কোয়েশ্চেন আসছিল, এই যে ভাইয়া লেখছে, বিভয় লেখছেন, ভাইয়া স্বল্প পরিসরে একটা মডার্ন ডেয়ারি ও মোতাজা করার একটি প্রজেক্টের জন্য সর্বনিম্ন কত ইনভেস্ট প্রয়োজন, যেভাবে আপনি পোলট্রি থেকে বলেছেন যে 2000 বয়লার মুরগি থেকে 5000 বয়লার মুরগি শুরু করার জন্য, মানে ইনভেস্টিং এর ব্যাপারটা ব্যাপার জানতে চাচ্ছে যে সর্বনিম্ন ভাবে। এখন কথা হচ্ছে যে আপনার আশা কি, আপনি এখান থেকে কখন আপনি ইনকাম নেবেন, ডেয়ারির ক্ষেত্রে কিন্তু ভিন্ন। এখন আপনি যদি চান যে আপনি প্রতি মাসে 1 লাখ টাকা করে এখানে ইনভেস্ট করবেন একরকম হিসাব হবে, আপনি যদি চান যে আপনি 10 বছর পরে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন ওইটার আলাদা আলাদা হিসাব হবে, আবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আপনি করবেন না আপনি আপনি এটা আসলে বেসিক্যালি আমি বলবো যে ডেয়ারিটা আপনার লং টার্ম বিষয়, আপনি মিনিমাম আমাদের দেশের জন্য আপনার 10 বছরের একটা টার্গেট নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো সুতরাং আপনি 2টা গরু নিয়েও আপনি ভালো থাকতে পারেন, আবার 200 গরু নিয়েও আপনি ভালো খারাপ থাকতে পারেন, কথা বুঝছেন, আবার 200 গরু নিয়ে আপনি ফার্মও বন্ধ করে দিতে পারেন, 2টা গরু নিয়ে আপনি আবার অনেক বড় খামারি হয়ে যেতে পারেন। এটা হচ্ছে যে আপনার আপনার টার্গেট, আপনার ভিশন, আপনার মোটিভেশন, আপনি ওইটাকে কতটুকু ভালোবাসতেছেন, ওইটার ভিতরে কতটুকু ঢুকতেছেন। আপনি যখন আপনি এখন আপনি চিন্তা করেন, আপনি যখন খাচ্ছেন আপনি চিন্তা করতেছেন যে আপনি কি খাবেন না খাবেন, কি খেলে ভালো লাগবে, কি কি খাবলে আপনার ডাইজেস্টিভিটি হবে, কি খেলে আপনার প্রোটিন সোর্সটা ইনটেক হবে। এইভাবে যদি আপনি গরুর ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমার গরুটা কি খেলে তার প্রোটিনের সোর্সটা প্রপার হবে, এনার্জি সোর্স প্রপার হবে, সে কতটুকু মিল্ক দিচ্ছে, সে কতটুকু বাচ্চাটা দেওয়ার কতদিন আগে তাকে ফিটটা বাড়াইতে হবে, বাচ্চাটা হলে বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, বাচ্চাটাকে যদি আমি
ভালো একটা বাচ্চা পেলেন, বাচ্চাটাকে যদি প্রপারলি দুধটাকে আপনি না দেন তাহলে তো সে প্রপার ভাবে মা হবে না। আপনি যখন হয়েছেন আপনি নিজে চিন্তা করেন, আপনার মাকে জিজ্ঞেস করে যে আপনার মা শুধু জোর করে করে আপনাকে খাওয়াইছে, কথা ঠিক আছে, তো আপনি কি ওই বাচ্চাটাকে ওইভাবে খাওয়াচ্ছেন? ওইভাবে যদি না খাওয়ান তাহলে তো আপনার ওই বাচ্চাটা ওইভাবে করে আপনার মানে ভালো ইয়াক পাবে না। আমি তো মনে করি যে আমার এখানে যখন একটা গরু বাচ্চা দেয় ওটা আমার একটা সন্তান, যেমন মাস্টার্স পাস করার পরে সে যে রেজাল্টটা দিবে ওই একটা বাচ্চা থেকে তখন ওই আউটপুটটা হবে। ওই মুরগিটা যখন আমরা ফার্মে যখন আমরা বাচ্চা প্যারেন্ট স্টক উঠাই, যখন সে ডিমটা দেয় তখন আমাদের থেকে ওরকম আনন্দ লাগে যে যখন সে প্রথম ডিমটা দেয় মনে হচ্ছে যেন আমি তাকে পালি পুষে বড় করার পরে সে আমাকে এখন বোধহয় আউটপুট দিবে, এরকম একটা তার ভিতর থেকে থাকতে হবে। ভাইয়া আমি আপনার প্রথমে লাইভে আসার আগে, কারণ আমি কোনো সময় তো আপনার সাথে ইন্টারেক্ট হই নাই প্লাস কথা হয় নাই, তো তানজিব ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে আগেও আমার অনেক, মানে তারপরে আমি কিছু প্রতিবেদন দেখলাম আপনার, আমি যেটা দেখলাম যে প্রত্যেকটা প্রতিবেদনেই আপনি একদম যেই মানে যারা কাজ করে আপনার ফার্মে আপনি ওদের সাথে মিশে যান, এইটার রিজন কি আপনি যদি একটু বলতেন, মানে এটার কি মানে কোনো স্পেসিফিক রিজন আছে? না রিজন মানি তো আসলে তো ওরা আমার কাজটা করতেছে, ওরা তো আমাকে যদি বুঝতে আমি ওরা বুঝতে হবে যে এই আমি যে দৃষ্টিকোণ থেকে পালবো বা যে দৃষ্টিকোণ থেকে করব তারা ওই জিনিসটা করতেছে, তো সুতরাং আমার তো তাদের সাথে না মিশার কিছু না, কারণ তারা প্রত্যেকটা প্রাণীকে যেভাবে আপনার টেক কেয়ার করতেছে আমার দায়িত্ব তো তাদের তাদের খবর রাখা, তাদের ইয়া করা, তাদেরকে গাইডলাইন দেওয়া, তাদের থেকে উপদেশ নেওয়া, এগুলি তো এটা আপনি আমি কিন্তু উপদেশগুলো তাদের থেকেও নিই, শুধু আমি অ্যাডভাইস করি না, তারা কি কি প্রবলেম ফেস করছে তাদের থেকে আমি শুনি, এটা জানার আমি চেষ্টা করি। আচ্ছা ভাই আরেকটা এটা ইয়ে, আপনার তো অনেকগুলো শেড বা যেটা আপনি আরেকটু মানে বললেন যে সবগুলো বিভিন্ন জায়গায় ভাগ করা, তো আপনি টাইম মেইনটেইন করার জন্য এগুলো কিভাবে করেন? অবভিয়াসলি আপনার অফিসে যেতে হইতেছে আবার ফার্মেও যেতে হইতেছে, তো আপনি টাইমগুলো কিভাবে মেইনটেইন করেন? এগুলি আসলে আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়ে গেছে, আমাদের যেমন আমাদের প্রোডাকশনে যে জিএমরা আছে, যে দুজন জিএম তাদের আন্ডারে তাদের ম্যানেজার জিএম বা বিভিন্ন কিছু আছে তারাই আসলে টেক কেয়ার করে, জাস্ট মানে আমার আমার কাজ হচ্ছে যে প্রবলেম যেখানে হবে সেখানে আমার কাজ, যেখানে আপনি যে সলভ করা। আজকাল অনেক সময় অনেক দেখা যায় যে ইউটিউব দেখে অনেক খামারি হতে চায়, আপনি তাদের ব্যাপারে কি বলবেন? আসলে যারা যারা ইউটিউব দেখে তারা তো খামার করার জন্য ইউটিউব দেখে, জি কথা বুঝেন নাই, ইউটিউব দেখে কিন্তু কেউ খামারি হতে চায় না, খামারি হওয়ার জন্য ইউটিউবটাকে তারা পছন্দ করে, অবশ্যই যে যে লাইনে পছন্দ করবে ইউটিউব বা আমাদের গুগল বাবা আছে ওইখানে গিয়ে সবাই কিন্তু আপনার মানে সার্চ দিয়ে চেষ্টা করে, তখন সে যখন ওইখান থেকে একটা ভালোবাসার জায়গাটা পায় তখন সে তার লাইনটাকে ওইভাবে, শুধু আপনি আমি আপনি হয়তো গরুর লাইনে আছেন দেখি মনে হচ্ছে যেন সবাই ইউটিউব দেখে গরু ফার্ম, যার ইউটিউব দেখে তো অনেকে ইঞ্জিনিয়ার হচ্ছে, ইউটিউব দেখে অনেকে ডাক্তার হচ্ছে, ইউটিউব দেখে অনেকে আপনার মানে বিজনেস বিভিন্ন ধরনের বিজনেস করতেছে, ইউটিউব তো একটা ওয়ে, কিন্তু আপনি কোনটাকে ভালোবাসতেছেন ওইটা হচ্ছে যে আপনার ভিতর থেকে আসাটা। ডেফিনেটলি ডেফিনেটলি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আপনার এই কোয়েশ্চনটা করার জন্য। আপনি আমরা বেশিক্ষণ নিব না কারণ অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টার উপরে, হয়তো আরো অনেক কোয়েশ্চেন করতে আপনাকে। আচ্ছা এখানে এক হাফিজ ভাই লিখছে, বাংলাদেশের সবচেয়ে উন্নত মুরগির বাচ্চা একমাত্র নাহার আগ্রহ দিচ্ছে, সামনে করে নতুন ভালো জাত আসতেছে আপনাদের কাছে? হাফিজ ভাই কোশ্চেন, উনি তো অলরেডি বলেই ফেলছে নাহার আগ্রহ ভালো বাচ্চা দিচ্ছে, আমরা চেষ্টা করি যে আমাদের হ্যাচারিতে আমাদের ক্লিনিং থেকে নিয়ে শুরু করে প্যারেন্ট স্টক পালা থেকে নিয়ে শুরু করে আমরা সর্বোচ্চ ভালোটা দেওয়া সবসময় এফোর্ট চেষ্টা করি, তো এই চেষ্টাটা সার্থক তখনই, ওই যে হাফিজ ভাই যেটা বললো যে নাহার আগ্রহ বাচ্চাটা ভালো, এটাই হচ্ছে যে আমার সাকসেস। আমার আমারটা যদি বলি যে আমি ভালো, আমি কখনো আমার প্রোডাক্ট আমি ভালো এটা কখনো আমি বলার চেষ্টা করি না সাধারণত, কারণ যে নিবে সে যদি বলে ওই জায়গাটাতে আমার থেকে মনে হয় যেন আমি সাকসেস। যেমন আমার এই দুধ অনেক মায়েরা তার সন্তানদেরকে খাওয়ায়, এখন না আমি যখন
আমি অনেক বাসায় বাসায় গিয়ে তখন বিল নিয়ে আসতাম, আমার কর্মচারীরা দিত। অনেককে দেখেছি মারা এই দুধটা পিওর দুধটা খাওয়ায় যে তাদের সন্তানদেরকে বড় করতেছে, এখনো বলে যে হ্যাঁ তোমার ফার্মের দুধ খেয়ে তো আমার এই ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, এই ছেলে ডাক্তার হয়েছে, তোমার মনে আছে কিনা, এই আছে কিনা। তো ওই জায়গাটাতে যে পিওর জিনিসটা যে আমরা দিচ্ছি, এই জায়গাটা যে ওনারা যে এই যে তাদের সন্তান করছে বা ইয়া করছে, এইটার যে আনন্দ আমার মনে হয় না আর কোন জায়গায় আছে। দ্যাটস আ ভেরি গুড ফিডব্যাক। এগুলোর কারণে মানুষ ইয়েতে যায়, সামনে আগে। আমরা ডেইরি ফার্ম করে, আমি শুধু আমি খামারিদেরকে একটা কথাই বলবো, ডেইরি ফার্ম করে শুধু আপনি লাভবান হচ্ছেন না, দেশের 18 কোটি মানুষ লাভবান হচ্ছে। দেশের মেধা বিকাশের জন্য আমাদের যে ভিশন 2040 সন, এই মেধাবী জাতি, এই মেধাবী জাতি গঠনের জন্য যে আপনি যে কঠোর ভূমিকা পালন করতেছেন, এটাই কিন্তু আপনি সবচেয়ে বড় পাওনা। ভাইয়া বাদল ভাই, বাদল আহমেদ এখানে লেখছে, সালাম দিছে আপনাকে, লেখছে সময়ের সাথে আপনার আপনারা ডেরি ফার্মিং এবং টেকনোলজির অনেক সীমিত হয়েছেন, এই টেকনোলজি আপনাদের শেখানোর কোনো চিন্তা ভাবনা আছে, মানে অন্যদেরকে চিন্তা শেখানোর চিন্তা ভাবনা আছে নাকি? এটা হয়তো আপনি প্রথমেই বলে দিছিলেন। জি আমি তো এটা বলছি যে আমার সর্বোচ্চটা আমি দেওয়ার চেষ্টা করি এবং না শেখানোর তো কিছু নাই। জি বাদল ভাই হয়তো ডেফিনেটলি উনার অ্যান্সার পেয়ে গেছেন। তো ভাইয়া আপনার এই যে আজকে যারা নতুন খামারি আসতেছেন, সামনে আগাচ্ছেন, আপনি এদেরকে কি কি পরামর্শ দিবেন এবং তাদেরকে ভালো ব্যবসা বা ক্ষতির সম্মুখীন যেন না হয়, যেহেতু আপনি অনেক এক্সপিরিয়েন্স পার করে আজকে এই জায়গাটায় আসছেন, আজকে এত বছর ধরে আপনি লাইন ইয়েতে আছেন, ইন্ডাস্ট্রিতে, তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এখানে একটা জিনিস আমি বলবো, খামারিদের ক্ষেত্রে যারা নতুন বলেন আর পুরান খামার বলেন, আন্তরিকতা দিয়ে যদি খামার করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। যেই কাজটাই করি আমরা, যে যেই পেশাতেই থাকি, ওই পেশার ভিতরে যদি আন্তরিকতা থাকে, লাভ হবে লস হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমার কম্পিটিটর বা আমার যে যারা সাথে ব্যবসা করে তাদের চেয়ে যদি উৎপাদন কিভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন, তাদের চেয়ে কম কস্টিং কিভাবে করা, কম কস্টিং এ প্রোডাক্ট গুলা উৎপাদন করবে, ওইটা যখন আপনি করতে পারবেন তখনই আপনি লাভবান হবেন এবং আপনার সমাজ লাভবান হবেন, আপনার ফ্যামিলি লাভবান হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তরিকতা দিয়ে করা, আন্তরিকতা কোনো ঘাটতি কিন্তু আসতে পারবে না। কারণ আপনি যেই কাজ করেন, আমি বলবো যে ডেস্কে কাজ করে, যে আপনার অফিসে কাজ করে, তার কাজটা যদি সে আন্তরিকতার সহিত কাজ করে, সে একদিন না একদিন সে উপরে উঠবেই, সে অবশ্যই 8-10 জনের চেয়ে ভালো হবে। সে 8-10 জনের চেয়ে ভালো কাজ করলে কিন্তু 8-10 জনের চেয়ে ভালো হবে। আমার খামারি ভাইদেরকে আমি বলবো যে শুধু আমরা ফেসবুকে লাফালাফি না করে, আমরা ইয়া না করে ফেসবুকেও থাকবো সময়ের জন্য। অনেকে দেখা যায় যে কেউ কমার্স করার আগে দিয়ে কমার্স করতেছে, নিজের গরুটা দেখা যায় যেখানে অসুস্থ ওইটা দেখতেছে না, এরকম আমি অনেককে দেখছি, কথা বুঝছেন? তো সুতরাং আমাকে আমার কাজটাকে আমাকে কাজ করতে হবে, তারপরে আমি গ্রুপে আসবো। বন্ধু, আপনি ভালো থাকলে আপনার বন্ধু বান্ধবরা ভালো থাকবে। সুতরাং আপনার ব্যবসা ভালো থাকুক, আপনার গরু ভালো থাকুক, আপনার মুরগি ভালো থাকুক, আপনার মাছ ভালো থাকুক, আপনি যে প্রোডাকশন করতেছেন সেই জিনিসগুলো যখন ভালো থাকবে তখন আপনার বন্ধু বান্ধবরাও আপনাকে ভালো বলবে। এবং আজকে যেভাবে আপনি আমাকে ভালো বলতেছেন, হয়তো আমি ভালো কিছু করাতে আপনি আমাকে ভালো বলতেছেন। আমি চেষ্টা করি অ্যালডো, আমি সর্বোচ্চটা এফোর্ট দিয়ে কাজ করার জন্য, কারণ এটা শিখেছি কমপ্লিটলি আমি আমার মায়ের জন্য। আমি আমার খামারি ভাইদেরকে আরেকটা জিনিস আমি বলবো যে আপনারা যারা মা আছে তাদের সবসময় মায়ের সাথে পরামর্শ করবেন, আর মা যারা দেখতেছেন তাদেরকে বলবো যে ছেলেদেরকে এনকারেজ করার জন্য তারা যেন ভালোভাবে কাজ করতে পারে, আর যাদের মা বাবা নাই তারা মা বাবার জন্য দোয়া করতে হবে, এবং ওনাদের দোয়া ছাড়া আমাদের কোনো বিকল্প কিছু নেই। সোজা কথা হচ্ছে যে আমাদেরকে জন্ম যারা দিয়ে দিচ্ছেন তাদের দোয়া যদি আমরা নিতে না পারি, তাদের থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, তাহলে আমাদের থেকেও কিন্তু আমাদের সন্তানরা কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করবেন কখনো। ভাইয়া আজকে আপনার আমি আরেকটু কিছু ইন্টারেস্টিং কিছু কথা বলি, অন দ্য সাইড কথা, আপনাকে যখন আজকে আপনি আসবেন আমাদের লাইভে, তো আমাদেরই অনেক ভাই তাদের বাবা মাকে শেয়ার করছেন যে জনাব রাকিবুর রহমান টুটুল সাহেব আসবেন, ওনারাও কিন্তু আপনাকে আজকে দেখতেছেন, সত্যি কথা বলতে ওনারা আজকে আপনাকে দেখতেছেন। আমাদের আরো আগে লাইভ হয়েছে, ওনারা হয়তো ওনাদেরকে বলছে, ওনারা হয়তো তারা কেয়ার করে না। সকল মা বাবার জন্য স্পেশাল আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখতেছেন আমি মনে করব যে আপনারা
অনেক ভালো মা বাবা যারা এই সন্তানকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই গ্রুপের মধ্যে আছেন, এবং আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে ভালোবাসেন এবং সন্তানের কার্যক্রম গুলাকে ভালোবাসেন। অবশ্য গরু যারা ভালোবাসে বা এই এনিম্যাল যারা বোবা, এই যে প্রাণী মুরগি যারা ভালোবাসে তাদেরকে সবাই ভালোবাসে আসলে সমাজে। আপনার এই কথাটা আমাদের অন্তরে থাকবে ইনশাল্লাহ, যেহেতু আমি মনে করি আপনি হাজারো হাজারো মানুষের আইডল যারা আপনাকে চিনেন এবং আপনার কাজ ফলো করেন এবং আপনার মতো হতে চান, তাদের এই কথাগুলো আসলে হয়তো খুবই উপকার হবে। জানি না আমি আমার ঠিক থেকে বা আমাদের কোয়েশ্চেন থেকে আমি কতটুকু আপনাকে জিজ্ঞাসা করতে পারছি ভাইয়া, হয়তো অনেক ভুল ত্রুটি হইতে পারে আমার দ্বারা। তো আমি আরেকটা যে শর্ট জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের নেক্সট ইনভেঞ্চার কি, আপনাদের নেক্সট প্ল্যানিং কি, কি নিয়ে আপনারা চিন্তা করতেছেন যে এইটাতে এখন আগানো দরকার? আসলে প্ল্যানিং এর কথা কাউকে বলি নাই, কারণ প্ল্যানিং টা হচ্ছে যে আপনার স্টেপ বাই স্টেপ আসবে, এটা মডার্নাইজ করতে হবে, পৃথিবী আপনার এই ডে বাই ডে এগিয়ে যাচ্ছে, সেই হিসেবে যখন যেটা করা দরকার আমরা চেষ্টা করি যে আপনার মডার্ন ভাবে সবকিছু করার জন্য। আসলে ওই ধরনের, কারণ আমি এর চেয়ে বেশি কিছু তো আমার পাওয়ার আর মানে ইয়া নাই, তবে আমি চাই যে আমাদের যে পরিধি, এই পরিধিটাকে এটার চেয়ে যেন আল্লাহ আমাদেরকে নিচে না নামায়, এই অবস্থা থেকে আরেকটু ভালো করে মানুষের সেবা করতে পারি, মানুষকে যেন সুন্দরভাবে খাদ্য মানে পুষ্টি এবং আমিষের চাহিদার যোগান দিয়ে এই দেশের মানুষকে মেধাবী জাতি হিসেবে নিজেকে সক্রিয় ভাবে রাখতে পারি, এটাই হচ্ছে যে আমাদের মূল মানে ইচ্ছা, প্ল্যানিং বা ইচ্ছা আপনি যেটা বলতে চাচ্ছেন। ভাইয়া আপনাকে আসলে আর বেশি আর তো আটকানোর কোনো দরকারই নেই, কারণ আজকে আপনি আসছেন আমাদের মাঝে, আপনার শত ব্যস্ততার ভিতরে আপনি সময় দিয়েছেন, যেহেতু আপনার মা মারা গেছেন, আমাদের আন্টি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। এর ভিতরে যে আপনি আসছেন ভাইয়া আমরা অসংখ্য অসংখ্য খুশি, এবং আপনার ছেলে তানজিব ভাই জানাকে আমি গতকাল রাতে না জানি, হ্যাঁ গতকাল রাতে ওনাকে আমি নক দিছিলাম যে ভাইয়া আপনি একটু যে টুটুল ভাইকে ইয়ে করতে পারেন, তো আমি খুব কনফিউশনের ভিতরে ছিলাম যে বাবা এবং ছেলে উভয়কে ভাই বলতেছি একটা সার্টেন টাইমে, উনি বলতেছে যে না না ঠিক আছে আপনার সমস্যাটা এটা ক্যারি করেন, কারণ এখন তো আমি খুব কনফিউশনের ভিতরে ছিলাম কাকে কি বলবো। তো ভাইয়া উনি আমাকে যথেষ্ট হেল্প করছেন, যথেষ্ট আপনার ব্যাপারে যতটুকু পার্সেন্ট নলেজ দিচ্ছেন, এবং খুব ইন্টারেস্টিং কথাও বলছেন যে আপনি ওয়ান অফ দ্য বেস্ট গলফ খেলেন ইন চিটাগাং, তো এটা আমাদের খুব জানার ইয়ে হয়েছে যে এগুলো শেয়ার করছেন। না আমার চেয়ে কিন্তু ও ভালো খেলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ওই যে 2017 আপনার 17 এর আপনার ভাটির গলফের ক্লাব চ্যাম্পিয়ন। ও দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ভাইয়া কোথায় আছেন, তানজিব ভাই আপনার সাথে আছেন? তার ওনার সাথে ও ও আছে, ও আছে। ইটস নেভার মাইন্ড ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আবার ওই যে মানে খুব ফ্র্যাং আর কি, কথা বুঝেন নাই? জি জি জি, কোনো ইয়া নাই। না না ঠিক আছে ভাই, আপনি যথেষ্ট পরিমাণ যে জ্ঞান আজকে বিতরণ করছেন এটা হয়তো অনেকেরই সাহায্য হবে। না আমি আমি একটা কথা বলি যে অনেকে হয়তো টেকনিক্যাল সাপোর্ট দিতে চায় বা অনেক কিছু জানতে চায়, সবগুলো যদি মেমোরাইজ করেন, আরেক সময় যদি আমাকে বলেন যে কে কি জানতে চায় সেগুলোর উত্তর, আমি কিন্তু সবকিছু আমার, অনেকে আছে না যে নিজের ভিতরে রাখতে চায়, আমি নিজের ভিতরে কখনো রাখতে চাই না, সবকিছু আমি দিতে চাই। আমার একটা কথা যদি একটা খামারের একদিনের জন্য যদি ভালো হয় তাহলে আমি মনে করি যে এটা আমার সার্থকতা, এবং তারা যে ইয়া করবে তাদের চলার পথে উপকার আসলে এটা। আচ্ছা ভাই, সবচেয়ে বড় পাওয়া আরেকটা কথা, আপনি তো আজকে এই ইন্ডাস্ট্রিতে অনেক, ইভেন আপনি একজন কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, তো আপনি কখন মনে আপনি হলো যে না ঠিক আছে এখন আমার আরো স্টেপ আপ করা দরকার উপরের দিকে? আমি কিন্তু কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ এটা আমি শুনছি, হয়তো আমার ভুল হইতে পারে, আমি হয়তো মিসগাইডেড হইতে পারি মানুষের দ্বারা, বাট আমি শুনছি যে আপনি হয়তো এরকম কমার্শিয়াল ইম্পোর্ট সিআইপি বাংলাদেশের একজন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে। না 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 আমি, ওকে দ্যাটস ভেরি ফাইন। আপনার পিছনে তো অনেক অ্যাওয়ার্ড দেখা যাচ্ছে, আমি জানি না কোনটা কিসের অ্যাওয়ার্ড, তো ওইটা হয়তো আরেকদিন জিজ্ঞাসা করব। ও আচ্ছা, এগুলি সব গলফেরই, আমার ওই যে আপনার জি মানে একটার পিছনে আরো অনেকগুলো। হ্যাঁ জি জি জি, ওইটা আমি বারবার ফোকাস করতেছিলাম ওখানে যে অনেক আপনার ট্রফি ওখানে, তো হয়তো ওগুলা নিয়ে আরেকদিন আলাপ করবো ইনশাল্লাহ।
তো ভাই আপনি যদি শর্ট ছোট করে আমাদের এই গ্রুপের ব্যাপারে কিছু বলে দিতেন আজকে, বা আমাদের এই অনলাইন ক্যাটেল এই গ্রুপগুলোর ব্যাপারে কিছু আসলে বলছেন। আমি আমি একটু একটু বলি জি কাদের। হ্যাঁ, আমি আমি আসলে আপনাদের গ্রুপকে প্রথমে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। তো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের উদ্যোক্তারা আপনারা শুনতে পারছেন, এটা খুবই ভালো লাগতেছে। এই জন্য আমি প্রথমে থ্যাংকস জানাই আপনাকে এবং আপনার টিমকে। আর আমরা অলওয়েজ এই লাইনে যারা আছে, আমরা সবসময় নাহার এগ্রো বা আমি এম এ টুটুল মনে করি যে আমি মনে হয় ওনাদেরই একটা অংশ। এটা সবসময় যে যে ইয়াতেই করুক, মানে আমি দল মত নির্বিশেষে অনেকে গ্রুপিং করে এই করে, আমার ওগুলিতে ইয়া নাই। আমার কথা হচ্ছে যে সবাই আমার জন্য খামারি, খামারি মানি আমি, আমি মানি খামারি। তো সুতরাং আমরা আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আমি প্রথমেই বলে আসছি অনেকগুলি কথা, যে আমরা খামার করব আন্তরিকতা দিয়ে, খামারটাকে আগে নিজে এস্টাবলিশ করব এবং এস্টাবলিশ করার জন্য আমাকে বুঝতে হবে। একটা জিনিস আমি বলি, কখনো আপনার এইভাবে বইয়ের পাতা পড়ে কিন্তু খামার করা যায় না। খামারটা করতে হলে ঠেকিয়ে শিখতে হবে, দ্যাট মিন্স আপনাকে মানে বিপদে পড়বেন, প্রবলেমটা আসবে, ওই প্রবলেমটা আপনি সলভ করবেন, তাহলে ওই প্রবলেমটা সম্বন্ধে আপনার সারা জীবন কিন্তু ধারণা থাকবে। আপনি হয়তো বইয়ের পাতা পড়ে আর কি সলভ করতে গেলে কখনো সলভ হবে না। বুঝতে পারছি, সবসময় প্রবলেমটা আপনার ফেস করতে হবে, যেটা দিয়ে ঠিকছেন ওইটাই আপনি শিখবেন, ওইভাবে ঠেকে ঠেকে শিখবেন। বিপদে না পড়লে কখনো শিখা হয় না। আপনি সবসময় মানুষ বিপদের থেকে আপনি মানে তার শিক্ষাটা গ্রহণ করে, তো এইভাবে করে আপনার আপনারা অনেক বেশি জানেন এখন, তো আপনার ইউটিউবে যোগ গুগলে যোগ অনেক বেশি জানেন। তারপরে আমি আমার সুক্ষভাবে এই আইডিয়া শেয়ার করলাম। সবসময় আমরা পাশে আছি, থাকবো, এটা আমার কথা। এবং আমি এরপরে আমি যদি কখনো আসি আপনাদের থেকে কিছু শিখবো এই আশা ব্যক্ত করি। ইনশাল্লাহ ভাই আমরা চেষ্টা করব। হয়তো এই কথা আসলে ইয়ে নেই, কোনো মানে নাই আমার কাছেও যে আপনাকে আমরা কি বলবো। তারপরে ভাই আপনি ধন্যবাদ, যদি আমাদের কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা ক্ষমা দৃষ্টি দেখবেন আপনি। তো ইনশাল্লাহ হয়তো সামনে আবার কোনো সময় যদি যেতে পারি আপনার ফার্মে, অবশ্যই আপনার সাথে কথা বলবো এবং আপনার সাথে দেখা করবো, এবং আরো আমরা হয়তো জ্ঞান বিতরণ করবো সবার সাথে। ধন্যবাদ ভাই আজকে আপনি আসার জন্য, ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, এবং আবার হয়তো কথা হবে। জি ভাই, জি জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এই রাত্রে পর্যন্ত এই প্রোগ্রামটা দেখেছেন এবং সময় নষ্ট করে আপনারা এই প্রোগ্রামটাকে উপভোগ করেছেন। আমি সবাইকে আমার নাহার এগ্রো থেকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি সকল মা বাবাকে আমি সালাম, এবং আমার আম্মা আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে খামার করেন, এবং নিজেকে লাভবান করেন, দেশকে লাভবান করেন, এবং জাতিকে পিওর দুধ, মাংস, ডিম এগুলি সহায়তা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা উপভোগ করছেন। আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন, তার জন্য আপনাদের আন্তরিকভাবে দুঃখিত, ধন্যবাদ, সরি দুঃখিত বলছি, আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আপনারা আরও থাকেন, স্টিক উইথ আস, আরও গেস্ট আসবেন, আরও কথা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আমাদের টিম এফবিজিএসকে অসংখ্য ধন্যবাদ যারা এটার পিছনে এখনো আছেন, করতেছেন, চেষ্টা করে যাচ্ছেন ভালো কিছু ডেভেলপ করার জন্য। রামিম ভাই, বিপু ভাই, আসিফ ভাই, আনিস ভাই, সজীব ভাই, এবং আমাদের ছোট ছোট মডারেটর যারা সারাক্ষণ এটার আরো তারা আরো উৎফুল্ল আমাদের থেকে, লাবিব, আলবি, আসিফ এবং সাইফ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। থ্যাংক ইউ, জাকাল্লাহ, আসসালামু আলাইকুম।